যত কম তত গম, যত অতি তত ক্ষতি, যত অতি তত ক্ষতি। অতির মধ্যে যাদের কফালে আজকে মাহফিল দিয়ে কাফফারা নাই, আজকের বৈঠক দিয়ে জান্নাত নাই, ওরা ইচ্ছা করেও আসতে পারবে না। বউয়ের মহব্বত বেড়ে যাবে, গুমের মহব্বত বেড়ে যাবে, টিভির মহব্বত বেড়ে যাবে, বন্ধুর মহব্বত বেড়ে যাবে। কারণ ভালো খাবার যদি খাইতে মন চায় তো গালও লাগবে, পেটও লাগবে না, আবার জোর করে খাওয়াই দিলে ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে হয়, ঠিক না? আমরা জোর করে খাওয়াই তো রাজি না, সুন্নিরা জোর করে খাওয়ায় না। একবার বলবেন না সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনরা বাবা ভাইরা, যাদের কাছে নসিহতটুকু রাখলাম, আমার মা বোনরা আজকের এই হুসাইনি কনফারেন্স দিয়ে যেন তকদিরটা পাল্টে যায়, উজালা হয়ে যায়। কারণ আমার প্রিয় রসুল, আমার মুনিব মাওলা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে একবার যদি জিজ্ঞাসায় যায়, এ মুনিব মাওলা ইমাম আলী মাকাম হুসাইন 56 বছর 5 মাস 5 দিন বয়স, 61 হিজরির 10ই মুহররম বানাইলেন, মাওলা কি প্রয়োজনীয়তা ছিল? ইমামে হুসাইনের ভালোবাসা প্রেম মোহাব্বত আল্লাহ নবীর কাছে কি কম, না তুমি মনিবের কাছে কি কম? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মনোযোগ চাই, উত্তর দিতে হবে। আমি কিন্তু অন্য অন্য খানের মতো ওয়াজ করব না, আজকে মোদ্দা কিছু কথা টেনে নিয়ে আসব যা আপনাদের কাজে আসার সুযোগ হতে পারে, আলহামদুলিল্লাহ বলবেন না। সারা বিশ্বের মধ্যে মিডিয়া ব্যক্তিরা ওরা ভালো করে জেনে ফেলেছেন, কোন আলেমের বুড়ি দিয়ে নয়, এটা হাসান রেজাই উপস্থাপনা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন না। ওয়ালা ফখর, এটা আমার কোনো গর্বের মামলা নয়। কারণ কোরআনকে যত রিচার্জ করা হয়, কোরআন তত নিত্য নতুন কথা ব্রেনের মধ্যে বসায়, ঠিক কিনা বাবারা? আজকে মুসলমানদের পতন কেন করতে লাগলো? বিশ্বের বৃহত্তম বিজয়ী মুসলমানের কারণে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অমুসলমানরা আমাদের বিজয় পতাকা ছিনে নিয়ে সারা বিশ্বের প্রভুত্ব অর্জন করে ফেললো। মূলত যদি একবার গোছায় দেখতে যাই, আমার মুস্তফার রীতিনীতি অমুসলমানরা কেড়ে নিয়ে নিল, আর মুসলমানরা অমুসলমানের রীতি ধারণ করে নিলাম। উঠে আওয়াজ দিয়ে বলবো না, নাউজুবিল্লাহ। এই কারণে মুসলমানদের মামলা ভিন্ন হয়ে গেল। এমন একটি সময় আমাদের মুসলিমদের মাঝে ছিল, প্রত্যেক দিন সকালবেলা ফজরের আজানে যখন মুয়াজ্জিন বলতো আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবরের ধ্বনি হতো, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন এলান দিতেন, মা বলতেন, বাবা বলতেন, দাদা দাদি বলতেন, উঠে যাও, ঘুম ছেড়ে দাও, নাতি নাতনি, পুত্র পুত্র বধূ, সবাই ঘুম ছাড়ো, মেহমান হলেও উঠে যাও, নামাজ আদায় করো। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নামাজ যখন খতম হয়ে গেল, নাস্তার ইন্তেজাম হবে, বলে যে খবরদার, আল্লাহর কোরআন থেকে একটি আয়াত হলো তেলাওয়াত করো, ঠিক না বেটি? একটু জোরে বলতে হবে। দাদিরা বলতেন, দাদারা বলতেন, না নাতি নাতির সাথে মহব্বতের রাত তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা রহমান তেলাওয়াত করো, সূরা মুজাম্মিল তেলাওয়াত করো,
আছে না, সূরা মুলক তেলাওয়াত করো। এখন তো আয়াতুল কুরসিও যদি জিজ্ঞাসা করে অনেক মাহবুবরা মুখস্থ দিতে পারে, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে, এটা কি মুসলমানদের বড় লজ্জার ব্যাপার না? একটু জোরে বলেন না, এটা কি সম্মানের ব্যাপার না, লজ্জার ব্যাপার? যে আয়াতুল কুরসি যত বড় বৃহত্তম চাদরা জিন হোক, পরি হোক, দত্ত হোক, দেহ হোক, চ্যালেঞ্জ টুকু রাখেন, একবার পরে একবার শোয়ার আগে ঘুমের আগে আয়াতুল কুরসি শুধু তেলাওয়াত করে একবার হাতের তালুর মধ্যে ফুঁক দিয়ে বড় আওয়াজ একটা তালি লাগিয়ে দেন, এরকম তিনবার পরে আপনি শয়ন করবেন, দুনিয়ার জগতের কোন মৌলবি মোল্লা লাগবে না, জিনফরি দৌড়াবার জন্য আর কেউ লাগবে না, যতটুকু আওয়াজ যাবে সকাল ফাটা পর্যন্ত কোন ইবলিশ স্বামী জিন পরি দত্ত দানব বোবাজিন আপনাকে ধরতে পারবে না, ঠিক কিনা? এমনি না, আপনার মহাব্বত থাকতে হবে। হিন্দুরাও কোরআন পড়ে না, বুদ্ধরাও কোরআন পড়ে না, তো সবার তেলাওয়াত কি মুসলমানের তেলাওয়াত হবে না? না না, এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার প্রসঙ্গটুকু ইঙ্গিত দিয়ে রাখলাম, ওই যুগে মুসলমানের নারী পুরুষ না মা বোনরা বাবা ভাইরা একজনে ইনকাম চালিয়ে যেত, ঠিক না? বাবা একজন, দাদা একজন, ভাই একজন, আর আমরা আমোদ ফুর্তি করতাম বাবার ইনকাম দিয়ে, ভাইয়ের ইনকাম দিয়ে। ঈদ চলতে লাগলো, ফরব চলতে লাগলো, কোরবানি চলতে লাগলো, রমজান চলতে লাগলো, মেহমান নামাজি চলতে লাগলো, অভাব বলতে নাই বন্ধু। অনেকদিন রিচার্জ করলাম, আজকে ফ্যামিলির মধ্যে নাতিয়ে কামাই, দাদাই কামাই, বাবাই কামাই, বিবিয়ে কামাই, পুত্র কামাই, পুত্র বধুও কামাই, ঠিক কিনা? এত ইনকাম করা সত্য নাই নাই নাই, অভাব অভাব অভাব, ঠিক না? আপনাদের এখানে বলো অভাব নাই, আসেনি? মামলা কি, একজনে ইনকাম করে বিল্ডিং বাড়িয়েছিল, জমি দাঁড়িয়েছিল, সব কিছু ঠিকঠাক ভাবে চলতাম, আজকে আমাদের এই অপূর্ণতা কেন? অনেকদিন রিচার্জ করে তালাশ করে পেলাম, ও আমার যুগের মা বোনরা, বুলবুলি পাড়ার জমাদার বাড়ির মইনিয়া যুব ফোরামের বন্ধুরা, খোদার কসম চ্যালেঞ্জ টুকু রাখলাম, আগামী কাল থেকে ফজরের নামাজটা যথাসময়ে আদায় করেন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য আমি অনেক নির্ণয় করে তিনটা জিনিস পেয়ে গেলাম, শুনতে কি রাজি? একটু জোরে বলতে হবে, আসাদাইয়ে ফোয়াবা অনরের রোজা নার বাড়ি, ঈদুন মাত্র ফারুলি রোজা, ঠিক না বেটি? তো অনরাইল্লে করে আওয়াজ ন করলি, জরর গায়ে জর সরক, তুয়নর গায়ে তুয়ন সরক, আর গায়ে আর সুল্লুম জানা, ঠিক না বেটি? জিবে আইন না পারিবে ফোরা হইলে দেরি, ইবে বউ ফোয়ালা, ইবে গুম ফোয়ালা, ইবে দোর আবুদ্দ আদা আবার বাচ্চ বুদেরি, আর ব্যাকুর হোসাইনি মুসলমান, ঠিক না বেটি? আর কি জিদি মুসলমান না? তো ইমাম আলী মক্কাম হোসাইন 61 হিজরি কারবালার জমিনুর যদি আজিয়ের টাইম বইতু আরা মুখে হয়ে দি ঠিক এই আরা জান্দিবেলা যেতাম বই, আদৌ যদি আসা আসা জান্দিবেলা যেতে তাম না নমাতে, যারা ইমান আছে ইনশাআল্লাহ জান্দিবেলা কিলে যাই না পারতাম, শাহাদাত আখেরি মঞ্জিল হে নিসা নে শাহাদাত কি, বলবেন না সুবহানাল্লাহ, শাহাদাত আখেরি মঞ্জিল হে নিসা নে শাহাদাত কি, ও খুশ কিস মত জিনে মিল যায় দৌলত শাহাদাত কি, ও খুশ কিস মত জিনে মিল যায় দৌলত শাহাদাত কি, সারা দুনিয়া শাহাদাত হলো মুমিনের আখেরি অ্যাওয়ার্ড, আরেকজনের গর্দানে পাড়া দিয়ে জান্নাতে ঢুকে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। কুকুরের মৃত্যু, সিগালের মৃত্যু, বানরের মৃত্যু, এই মৃত্যুর কোনো দাম আছে নি, আর হাতির মৃত্যুর দাম আছে না নাই, হাতি মূল্য হল্লে করি মরবা,
বড় করে হন না, তা আর কি ইয়েল পুত্তর পাচ্ছে না, আরো মা বদাম আসারে নাই, একখানা বড় করে হন না। ইমাম আলী মকাম হুসাইন বিশ্বের জগৎকে বুঝাই দিলেন, খবরদার আমি মওলা আলী যার লকভর শেরে খোদা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, শেরে খোদা আল্লাহর বাদ। ইমামে আলী মকাম হুসাইনের বাবা, আর মা যদি বলতে হয়, বাবা যদি বলতে যাই, দশজন জান্নাতির মধ্যে একজন জান্নাতি, মার মামলায় গেলে সৈয়দাতুন্নেসা মিন আহলিল জান্নাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জন্য জগৎবাসীরা সারা বিশ্বের জগৎকে আনুকির মধ্যে ঠেলে দেন, ইমাম হুসাইন ইয়াজিদের ইসলাম থেকে হুসাইন ইসলাম বানিয়ে দেওয়ার জন্য আজকে সাড়ে ১৪০০ বছর পরে মইনিয়া যুব ফোরাম বুলবুলি পাড়া জমাদার বাড়ির এই শাখা করবে, অন্য কেউ না জানলেও আমার আল্লাহ এবং নবী জানে কি জানে না, আর একটু জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমামে আলী মক্কাম হুসাইনকে সরাসরি নেমে গেলাম, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদা লাহুম আযাবাম মুহিনা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের স্পষ্ট আয়াত, দীর্ঘদিন রিচার্জ করলাম, দেখা যাচ্ছে আওলাদে রাসূলের দিকে চলে যাচ্ছে প্রতিটি হরম, সেই জন্য ইঙ্গিত দিয়ে রাখলাম মওলা সারা বিশ্বের জমিনে সারা দামি সম্পদ আল্লাহ দামি 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 কোনটুকু বানাইলে, আল্লাহর কোরআন এলান দে এই বিশ্ববাসীরা দুনিয়ার জমিনের মধ্যে মা না বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না পানি না অক্সিজেন না নাইট্রোজেন না হীরা না মণিমুক্তা না স্বর্ণ না চাঁদি না রূপা না এমনি কি বানাইলে। আজকে তো মইনিয়া যুব ফোরাম বুলবুলি পাড়া জমাদার বাড়ি শাখার বড় এলানটুকু হয়ে গেল, জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান, আমার মনিব মাওলা ডিক্লেশন দিয়ে দিলেন এই বাতিল ফিরকার গোষ্ঠীরা হুঁশিয়ার সাবধান, সুন্নি জনতার বিরুদ্ধে মুখ খুললে আমি আল্লাহ চুনকালি লাগাইয়া দি, ঠিক না, একটু জোরে বলবেন না, সুন্নিদের বিরুদ্ধে কথা বললে কে লাগায়, আল্লাহ চুনকালি, যারা দুপুরের বারে লাগায় হন না, যারা দু ফুরনুর বাড়ি দেয়, ঠিক না বেটি, বাতিল ফিরকার গোষ্ঠীর একটু মনোযোগ দিয়ে শুনেন। সরাসরি আল্লাহর কাছে গেলাম, হীরার টুকরা চাইতে দামি আর কিছু নাই, প্রেসিডেন্ট মন্ত্রী মা বাবার চাইতে দামি আর কিছু নাই, সর্বশেষ জানের চাইতে দামি আর কিছু নাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ওগো মনিব মাওলা একটিবার উত্তর চাই, সারা বিশ্বের জগতের মধ্যে দামি সম্পদ যত বানাইলে সেরা দামি কোনটুকু বানাইলে জানতে মন চাই, সুবহানাল্লাহ। আমার একজন মিডিয়ার ভাই স্যার, আপনারা বলেন তো দেখি, একজন বলেন সারা বিশ্বের মধ্যে দামি সম্পদ দামি দামি দামি, মাও না বাবাও না জানো না, হ্যাঁ ইমান আর নামাজ আর একজন দুটা বলবেন না, ধরা খেয়ে গেলেন আমাদের সুন্নিরা কোথায় যাবেন, আর বাতিল ফিরকার বাবারা ভাইয়েরা একটু হানার খৈর কি লারিয়ে কেনা করে হানার ঢুকন, রাঙ্গনিয়ার জমিন যারা নবীর সান মান ইজ্জতের হতা হইলি হতে ইতারা বেদাতি, ঠিক না বেটি, ওনা বড় করে হন, ঠিক না, হুসাইনি কনফারেন্স করলি হদি তারা বেগুন শিয়ে, গসুল আজম মাজমুনের কথা হলি এত হদে মাজার পূজা করে, ও মারে মাকানা বড় করে মাতন না তিয়া কিতে লাগুন দেয়, হুসাইনি কনফারেন্স হয়তো হুসাইন যারা হুসাইন জিকির করে উনল দি বেগুন শিয়ে দল, নাউজিবিল্লাহ বলবেন না, আরেকখানা জোরে করি হন না। এবার কুদরতের জিজ্ঞাসার মধ্যে দুটো চাইব, প্রথম একটা চাইলাম
কেউ উত্তর দিতে পারলেন না। আমার মিডিয়ার একজন ভাই আমাকে বেশি ভালোবাসে, আলা হজরতের নাতগুলো অধিকারে সে মুখস্থ করে ফেলেছেন, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য এলান দিতে হয় বন্ধুরা, আমার সরাসরি মুনিবের দরবারে গেলাম, মাওলানা করিম সারা বিশ্ব জগতের মধ্যে সেরা দামি, দামির মধ্যে তুমি কি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, ইযা বাসা ফীহিম রাসূলা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, কে কে তো হোসা লাগেন না হনো আজ বুঝুন নাই, ইযা বাসা ফীহিম রাসূলা, স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না মা না বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না বাংলাদেশের ভূখণ্ড না, মাওলা কি? আল্লাহ এলান করতে লাগলেন ঈদে মিলাদুন নবী, আবার নিজে কুট্টে কুট্টে বাইর করছি, আবার আমি ফাসরে কোরআন ন আয় তফসির লই ন ফরি হাদিস লই ফজি আলহামদুলিল্লাহ হল না, আর কানা বড় করে হল না, কেতে গোসালা না হল হন, মা যদি ফোয়া বিয়ে থাকে একখানা করে সামনে আয়ুন বুঝুন নোয়ারি আর কল দিবেন জিদ হন ই যাবে সময় আলহামদুলিল্লাহ হন, ইয়া দুনিয়া জগতের ভিতর যত দামি সম্পদ সেরা দামি কি? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল সুবহে সাদেক সোমবার পৃথিবীর জগতে আমার নবীর আগমন, উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে, কেউ যদি বলে হুজুর আমরা মানি না 8 তারিখ, আমি বললাম 8 তারিখ, কেউ যদি বলে হুজুর মানি না 14 তারিখ, আমি বললাম 14 তারিখ, আল্লাহর কোরআন তারিখ নির্ণয় করে নাই। যেই দিন আমার প্রিয় মাহবুব বাবা আব্দুল্লাহর পেট দিয়ে মা মেনার পেট দিয়ে দুনিয়ার জগতের মধ্যে আগমন করলেন, আল্লাহ বলতে লাগলেন ও জগৎবাসীরা সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মেহরবানি সবচাইতে বড় করুণা আমি আল্লাহ অনুকম্পা করলাম, মাওলা কি দিয়ে? আমার কলিজার টুকরা রসুল আদম বানাবার 14,000 বছর আগে যেই মুস্তফাকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম, হাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের গিলাব ধরে ধরে কান্না যখন আরম্ভ করে দিলাম, মাওলারে ওয়া মুবাশশিরাম বিরুসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ইয়া বারিলা, হযরতে ঈসা রূহুল্লাহর তৌরিত জবুর ইঞ্জিল কিতাবের মধ্যে স্পষ্ট করা হলো এমন একজন নবী যার আখেরে নবী যার পর করে আর কোন নবী আসবে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, আমার নবীও গিয়ে দিলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ এলান করে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাজ আব্দুল মুত্তালিব মুনিবের দরবারে যখন দুই হাত তুলে ফরিয়াদ চোখের পানি ছেড়ে দিলেন কাবা শরীফের দোহাই, কাবার চাবি যখন খাজা আব্দুল মুত্তালিবের হাতে চলে আসলো, মাওলা ওই আখেরে নবী অন্য কোন বংশ দিয়ে দিবি না আমার বংশ দিয়ে দান কর, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ এলান দিলেন খাজা আব্দুল মুত্তালিবের কান্না আমার ঘরের দোহাই, যখন আমি মুনি পেয়ে গেলাম থাকতে পারলাম না আমার কলিজার টুকরা রসুলকে তুদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে বড় দামি সম্পদ, জোরে বলুন সুবহান। আজকে মইনিয়া যুব ফোরামের ভাইরা বুলবুলি পাড়া জমাদার বাড়ি শাখা কি করলেন, লাইটিং প্যান্ডেলিং স্টেজিং বিশ্বের মধ্যে দেওয়া পাল্টা দেওয়া চলতে লাগলো, প্রাকৃতিক দুর্যোগ সরকারি গুরুযোগ এত কিছুর মধ্যে আওলাদে রসুলের প্রেমের মামলা ছাড়তে পারি না,
আওলাদে রাসূলের হুসাইনি কনফারেন্স সাজিয়ে দেওয়া হলো। বন্ধুরা কেন করা হলো? এবার দ্বিতীয় রিচার্জ করতে গেলাম, আর প্রশ্ন করছি না বলতে পারবেন না, মুনিবের কাছে গেলাম, আল্লাহ দ্বিতীয় সেরা দামি বিশ্বের জগতের মধ্যে তুমি কি বানাইলে? আজকে হুসাইনি কনফারেন্স বলে না বলে পারা যাচ্ছে না। ইয়া পারিলাম দ্বিতীয় নম্বর দামি 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 সেরা দামি যত বানাইলে তৃতীয় সেরা দামি মাওলা তুমি কি বানাইলে? একবার জানতে মন চাই, একবার শুনতে মন চাই। আমার মুনি বলে দিলেন, এই জগৎবাসীরা কুরআন তেলাওয়াতকারীরা মইনিয়া যুব ফোরাম বুলবুলি পাড়া জমাদার বাড়ি শাখার বন্ধুরা, খবরদার সব কিছু বলতে পারলো ইমামে হোসাইনকে বলতে পারবা না, উঁচা আওয়াজ দে বলো না সুবহান। এতদিন তো মি আসিল মিক আসিল আর কে মোমবাতি আসিলাম কে শেয়ার আসিলাম গত হালিয়ে ইন মিসমার হইতে হইতার না না হইতার না বারণ ভাল্লা ইয়া কেন করিবেন? এক জর্রা হিংসা, এক জর্রা বিদ্বেষ, এক জর্রা লোভ, লোভ হিংসা অহংকার যদি হন মুরুতুন তাকে এবার আলেম হইবেন না জালেম হইবেন? হন অলিতে তার ইবে অলি না বলি একেনা বড় করে হন না বোধ মুলুইয়ে বোধ বাই হলে শুধু গুতেই দে ইবে গুরুফ ইবে ওই গুরুফ আল্লাহর হাসে বোধ দিন হান্দি অখদা আর বাইয়ের ভিতরে আর বাইয়ে আর আছে যুদ্ধ হয়ে যার গুই অমনি বিবে হইলে খেলা খেলা নেই ইবলিস আমার ফর হামল দিয়ে না না ঠিক না বেটি আর কানা বড় করে হন না এত্তেফাকের ফক্কন রাসন না নাই খেয়াল লাইবেন গসুল আজম মাইস ভান্ডারি শাহি শাহি সিরিকুট বিভিন্ন তরিকতর সেদুগুন আরো এ পতাকা বাহি আছে ইন ব্যাক কিন আধ্যাত্মিক সংগঠন ঠিক কিনা আর কানা বড় করে হন না কিন্তু আহলে সুন্নাতুল জামাত হিসেবে ব্যাক কোন মনে থাকবে না অনেক জেফিরের মুড়িদের অন গুই রাজনীতির মধ্যে শেষ কথা নাই সিটিং বাজি আছে নমাতে কাতে কাতে ডলার মারলা এতারা মঞ্চ বোধকে গুছিয়ে দেবে কারণ কি হইতে না বল দুজন অনেক ক্ষণ দলিল দিয়ে হইতে লাগবে এ বছর এবার যোগ্য মানুষ অনত্য চেয়ারম্যান অম ফরিব মন্ত্রী অম ফরিব মিনিস্টার অম ফরিব ঠিক না তো তারপর ফ্রিডম মধ্যে কিল্লে শুনবে কথা আরো জনগণ বানাত দে কি আরো যোগ্য মারফু আন্নাই দিনে মাস্টার ডিগ্রি আন্নাই দিনে ডিগ্রি পাস আন্নাই দিনে নমাতে এটা গোসাই দরগো মারলা ই সগুদ জাহানো কিরবা ইবে কেন হত তা আর হন পর্যায়ে যায় ফোঁচি কই এক গিয়মির সারা তারা যাইরে ফোঁচি ঠিক না বেটি আল্লাহর রে হেদায়েত করো আমিন এখন কি ওর ফক্কে বিফক্ক হই দিন আবাজি মনত ব্যথা হয়ে ফেলাম পরের দেরি আজিও কা ই আসান দাদা তো গুরু আয়ুদ্ধ অনেক গে হিংসে হাসগজিতে আসল হতন ন জানন ওক্কর ফদ্দে ফক্কে জীবনের মধ্যে মুগ্ন কোন দে ফক্কে আসলেন দিবে একমাত্র আসান রেজা বাংলাদেশের চট্টগ্রামের বাসা বাসা ফিরল মুরুইয়ল অনর রাঙ্গুনিয়ার উজুরল ফিরল একান্ত থামাতে জিন আসান রেজা যাইছন না লেবরেট হত বকার ইন্দুকে সাক্ষী আছে আলহামদুলিল্লাহ না হইবেন কিয়া হিংসার মধ্যে ফল বেশি ঠিক না বেটি ইজ্জত দৈন্য আল্লাহ ইজ্জত নৈন্য আল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন খাদির পরগ্রহ না সুবহানাল্লাহ আল্লাহ যদি কের বন্ধু বানাই দুনিয়ার ব্যাক তুমি যদি মেরে দুশমন হয় দুশমন হবো না কিয়া কোরআন শরীফ নবুজ দিলে গুন দেই ফা ইন তাওয়াল্লাউ ফালামু আন্নাল্লাহ মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির ওমাকানা বড় করি সুবহানাল্লাহ বন্ধুরে কোরআন শরীফ বুঝি না অবরস্তাই আজি সুন্নিয়রের ভেতর বাতিল ফিরগর ভিতর গড়া দশা সরের যারা আশেকের রসুল ইতারা ভিন্নতার মধ্যে জান্য ফারে কি আল্লাহর কোরআনত আয়াত ন পারান সুরন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমানুল লি হামা কোরআন বতৌসিফে
মোহাম্মদ হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফে আহমদ সারা দুনিয়া আল কোরআনের সব রূপে নূর নবীর শান আল কোরআনের সব রূপে নূর নবীর শান দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের এই কারণে সামনে একটু অগ্রসর হয়ে জিজ্ঞাসা করতে গেলাম মোরাজিক সারা বিশ্বের জমিনে সেরা দম মুস্তফার ঈদে মিলাদত মিলাদুন্নবী বানাইলে কোরআন থেকে পেয়ে গেলাম তৃতীয় সেরা দামি কি বানাইলে অনেকদিন রিচার্জ করলাম আল্লাহর কোরআনে যখন আলে বাইতে মুস্তফার প্রেমের মা আয়াত পেয়ে গেলাম সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা কি আমার পকেট থেকে না কোরআন থেকে অনেকদিন রিচার্জ করলাম মাওলাই করিম দ্বিতীয় সেরা দামি হুসাইনি কনফারেন্স মইনিয়া যুব ফোরাম বুলবুলি পাড়া জমাদার বাড়ি শাখা মাওলারে শরত 1400 বছর পরে রাঙ্গুনিয়া তার বুলবুলি ফারার সম্রার মা বুনরা বাবা ভাইরা অর্থ স্বার্থ দন দৌলত পারিশ্রমিক দৈহিক কাহিক আর্থিক সব কিছু ইন্তজাম দিয়ে হুসাইনি কনফারেন্স সাজাবে আমার নবী বললেন আমি জানতাম ইয়া বারিলা সাড়ে 1400 বছর পরে আমার উম্মতের নারী পুরুষ ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেসার রোগী হবে দাড়ি পাকনা হবে চুল পাকনা হবে দাঁত পড়ে যাবে তলাশাই রোগী হবে হাসান রেজাকে দাওয়াত দেবে সাইফুদ্দিন বাবা তারিখ পাল্টাবে অজরদারায় বর্ষণে হবে রাষ্ট্রীয় গুরুযোগ থাকবে প্রাকৃতিক গুরুযোগ থাকবে মানুষ আসবে না বলে যে না 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 আল্লাহ আমার উম্মত তো ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী বয়স কম শক্তি কম আমল দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে জান্নাত যেতে পারবে না মওলা আমার উম্মত যদি জাহান্নামে যাই আমি মুনিব মওলার পক্ষ থেকে রহমতুল লিল আলামিন হলাম মওলা এটা কোন ধরনের রহমতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে দিন আপনার চোখের পানির কারণে আরশ কম্পন আরম্ভ হয়ে গেল আমি জিবরিল পাঠিয়ে দিলাম আমার জিবরিল আমার মুস্তফাকে নিষেধাজ্ঞা লাগিয়ে দাও আজ থেকে যেন কান্না না দে আমার নবী আরো কান্না বাড়াইয়ে দিলেন জিবরাইল তুমি কেমন করে কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে আসলে আমার নবীর কান্না বেড়ে গেল এক রাওয়ায়েতে মুফাসসিরে কোরআন লিখতে লাগলেন জিবরিলের চোখেও পানি এসে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না দেখে আমি জিবরিলও টিকে থাকতে পাচ্ছি না আল্লাহর আরশ কম্পন করতে লাগলো আপনার চোখের পানি বন্ধ করে দিন জিবরাইল সাড়ে 1400 বছর পরে আজকের 21 আগস্ট 2024 সনে আমি নগদর ফোনে দেখতে লাগলাম এই বুলবুলি পাড়ার জমাদার বাড়ি শাখার মইনিয়া যুব ফোরাম আওলাদে রাসূলের নামে সংগঠন করে মাইজবান্ডারিয়া পতাকা হাতে নিয়ে নারী পুরুষরা পাগল পাড়া হয়ে যাবে বিদেশ ছেড়ে চলে আসবে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে আরামের বিছনা ছেড়ে দেবে আত্মীয়তার বন্ধন ত্যাগ করবে ঘন্টার পর ঘন্টা আওলাদে রাসূলের প্রেম হুসাইনি কনফারেন্স বানিয়ে জীবন থেকে কোরবানি দিয়ে দেবে এ মনি পাওলা ওই উম্মতদের মধ্যে একজন যদি জাহান্নামে থাকে আমি ওয়াদা নিতে হয়
আল্লাহর দিদের মধ্যে তুমি সিল মোহর সাক্ষী দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমন দিদের মধ্যে সাক্ষ্য করব? আমার একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না মাওলা, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে থাকবে অতক্ষণ আমি রাসূল জান্নাতে কদম দেব না। বুলবুলিপাড়া জমাদার বাড়ি শাখায় আমার মঈন বাবা একটা সংগঠন দাঁড় করাই দেবে, খলিফা নির্বাচিত করে দেবে, আওরাতে রাসূলের কনফারেন্স হবে। আমার রাসূল জানতেন, একটু জোরে বলবেন না, দ্বিতীয় সেরা দামি বের করতে লাগলাম, শুনতে কি রাজি, খেতে খেতে কুশালান না হলো, তাজিয়ে যেতে কনফারেন্স নাম দিওন অন্য ওয়াজ দি কি দিবেন, আল্লাহু আকবার, আর ভাই তোমার হাসলো না হলো, কনফারেন্স দেখিয়ে রে ওয়াজ এর আনন্দ বুঝে দাও, আলহামদুলিল্লাহ হল না, সালাতুনিয়াম কলমায়ে তৌহীদ তেরি শাহাদত এ হুসাইন, কলমায়ে তৌহীদ তেরি শাহাদত এ হুসাইন, তু না হোতা সদাকত এ হুসাইন, সলা দুনিয়া তেরি কুরবানি জিন্দা কর দিয়া ইসলাম কো, বদৌলত এ হুসাইন বো রহে গা তাবদ তেরি বদৌলত এ হুসাইন, সারা দুনিয়া ইতমাল আনে কহে ফির সে জিদি ইয়ত কদর, ইতমাল আনে কহে ফির সে জিদি ইয়ত কদর, ফির জাহাওয়া লেকো হে ফির জাহাওয়া লোক হে তেরি জরুরত এ হুসাইন, ফির জাহাঁ ওয়ালে কো হে তেরি জরুরত এ হুসাইন, সারা দুনিয়া হায় 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 হায়, মিল্লত ইসলাম কো মিলত দরসে হায়াত, বলবেন না সুবহানাল্লাহ, ইনকি তরজমা গরম পড়ে পড়ো মা গরম পড়ে পড়লা এবার ইজি না, মিলত ইসলাম কো মিলত দরসে হায়াত,
শাহাদত এ হুসাইন কেসে ভুলে হম তরে ইয়ামে শাহাদত এ হুসাইন সারা দুনিয়া হালো মেরা কুছ ভি হো লেকিন আকীদত হ্যায় ইহি যারা শুন হত্তর হরি শুন যারা আইন না ফারে হত্তর ফোড়া হইলে ঠিক না তো ইতার আর কি হইবেন দাবা গুমুর ফল বউর ফল নমনর নমল কষ্ট যে গোমাল বাচ্চারে সুড়মি কইল আবাজি খবরদার ডাগন হজাইস কেয়া হতে ফায়াত করে মারে দিব ঠিক না বেটি বিশ্বাস না নাই দি এত লাই দোর আবুদ আদাবর হন দাম তে এলাকাত ফোনা জমিন যারা দোর আবাদা মেহবুব সজাতে অনর ফোরা তাই আসান না সাথে যদি এলে হম মানুষ লে ওয়াজ গরম করেন দত ফেলে দেয় বাজি বড় আফসোস লাগে আগামী এগারোই রবি লাভ আরো স্কুলে মারস যাই না এদিনে আখেরি বক্ত আয় গুণাগার হবে আরো বাড়ি আলহামদুলিল্লাহ যেটা তিন দিনে ছশোটা খানা ছশোটা খানা অন্যবারে আরো বারে বোধ দূরে না ইমান রাখো না বাজি জন না একবার খানা হনে মি কেন ফেলে আরো বড় চলে যাবে আর ঈদের মধ্যে সারা ঈদ বানাই দিই শুননি হলে ঈদে এখন বড় করে অন্য সব হানালো ঈদ মিলাদুন্নবী দিল বড়া মসরুর ঈদ দিবানো কে তোবা রারবিয়ন নূর ঈদ মিলাদুন দিল বড়া মসরুর বড় করে সমানটা না হইবেন এত লাই হই দাও বাপ মিরাদ নবী করো দেন নবীর মা ফিরত আই দেন আল্লাহ জিবেরে দরিয়ারে আনাই মোস্তফা জিবেরে গোলাম বানাই ফাগরাই এখানে বড় করে সমানটা হন না আল্লাহ রা ব্যাকরণের নবীর আওলাদের মাহফিল মুজিবের তৌফিক দান করো আয় কিন্তু ফাঁকা ফাঁকে ডাকিয়ে দিন ফাঁকা ফাঁকে ওয়াজ করি ফেলেন ঠিক না বেটি বন্ধুরা বাবারা ভাইরা আমার সরাসরি নেমে গেলাম দামির মধ্যে সেরা দামি মিলাদুন নবী পেলাম দ্বিতীয় সেরা দামি মাওলা কি বানাইলেন আমার প্রিয় রসূল মক্কার জমিন ছেড়ে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন আমার মুস্তফা চারিদিকে ইসলামের তবলিগের তবলিগের দাওয়াত পড়ে গেল আমার জিব্রিল আমার মুনিবের দরবারে আপিল করে বসলেন মোলাজি তোমার মাহবুব তো সেরা কান্নার মধ্যে পড়ে গেলেন জিব্রিল কেন আমার মুনিবের কাছে জিব্রিল গুত্তা দিয়ে শেকায়ত করলেন আমার রসুল কাসেম তৈয়ব তাহের নিজের সন্তানদেরকে ছেড়ে আওলাদে পাক নিজের সন্তান বানাইলেন মা ফাতেমার সন্তান ইমামে হাসনাইনে করিমাইন ইমামে হাসান হুসাইনকে আল্লাহ বলতে লাগলেন জিব্রিল এখনো তুমি আমার নবী চিনতে পারো নাই জিব্রিল তোমাকে হরণ বানাইলাম তুমি কি বুঝবে তুমি কি জানবে আমার এমন রসুল কুদরতের হাত দিয়ে বানাইলাম যার মতন করে কোন জাত বিশ্বের জমিন আমি এখনো বানাই নাই জোরে বলুন না সুবহান
এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো লামিয়াতি নজিরুকা লামিয়াতি নজিরুকা ফি নজরিনে মিছিলে তুনা শুধু পেদা জানা মিছিলে তুনা শুধু পেদা জানা যুগরাজি কো তাজ তুরে সর সুহে যুগরাজ কে তাজ তুজিকো সহে দুসেরা জানা হে তুজিকো সহে দুসেরা জানা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ চুকে পড়ে না কে হো তোমারি মতন চুকে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি ঠিক কিনা চুকে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি বিশ্ব রাজমুকুট তোমারি শিরে বিশ্ব রাজমুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি মকসুর বলো না সুবহানাল্লাহ আল্লাহ কি মাহবুব তুমি বানাইলে আবার ওই মাহবুব কত পাওয়ার দিলে মন বেকস তুফান হোশ রুবাব মন বেকস তুফান হোশ রুবাব মঞ্জ দারু মে হবিগি পার লাগা জানা মুরি নাইয়া পার লাগা জানা সাগর মাঝে আমি দেব বিশাল ঘূর্ণি জড় কবলে পড়েছি এখন ঘূর্ণি জড় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বিড়ায় দাও কুলে মোর তরণী হা বিড়ায় দাও কুলে মোর তরণী আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তোমার মাহবুবকে কত পাওয়ার দিলে আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে আজকে আজিম উসান হুসাইনি কনফারেন্স এর 10ই মুহররম কারবালার জমিন ছিল নবী যদি জিন্দা হয়ে থাকে মদিনার জমিনে ঘুমাইলেন কেমন করে ইমাম হুসাইনকে বাঁচাইতে পারলেন না কেন তোমার বড় করে নাউজুবিল্লাহ হন না আর কেন বড় করে হন না বাবা ভাষা কি চিজ করে বলি না হন বাবা আইলে বলি না মাদ্রিদে বাইতাম না সামান্য বৃষ্টি বরদ্দে গরদ্দ রিগেনা লাগিল এই বউ কি আর হবর যে বোড়া
এই মার খবর যাব না, বাফার খবর যাব না, ফোয়ার খবর যাব না, বন্ধু বান্ধব আর খবর যাব না। খোদার কসম হলজার টুরা জিবের নাতি শহীদ করে দিয়ে সুবহানাল্লাহ আজ শেষ করি তো মাত্র এক ঘন্টা ফারে গিয়ে না না আমার মাত্র এক ঘন্টা দিই বেশি না এক ঘন্টা হইতে মানে নদিনে রাডারি বাড়া আর তো নট ডাকর মানুষ আসল হতা ফাঁস করে মেললাই যাব যে কনফারেন্স দেখি আরো মুইন বাবা জিবে অবাজে আর নিজের জোবান কুলিয়ারে অভূত তুই কেন মদিনা শরীফ আরো তোয় ধরি বেড়ালি সুবহানাল্লাহ শুধু তোয় ধরছি দিন আজ সরকার দরবার মধ্যে অ্যাপ্লিকেশন করাই আজ যেদিনে তোর মঈন বাবার মুকুদি বার করার চাচ্ছি কুট 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 আসি আরো সাইফুদ্দিন বাবার ফোয়া দুনু শাহজাদা দুনু জন দিয়া বড়ই দেনা এত দুনু তুই তুই যে ধরন না বেশি উর্ধ সংখ্যা সাত আট বছর বয়স সুবহানাল্লাহ বরং আর একটু হম হম মিকে দুনু দাদা দুনু সাড়ে দিতে এই সূর্য যে এত সারাত ফুজি খোদার কসম আত লাগি দেখেন ইবে মানুষ ন আর আবার খেয়াল করে দেবেন হইত সুড়িয়ে আসি আই দ্বিতীয় সেরা দামি শেষ না করি কোনো তো না আবার আর ভাই সেরা দেখি দেই উমা হাসান ভাইয়ের কি হইলাম এবার আর মিকা নিলবি এলে ওয়া যদি রাজপর করি আগামী খাইল করি ফুরেব না আওলাদের রসুল ইমাম আলী মকাম হুসাইন সুবহানাল্লাহ আরো বদ্ধ হলে হাক্কু হলে কালার ফাড়া দিয়ে রেখে দে নবী যদি এত পাওয়ারের মালিক হয় তাহলে ইমাম হুসাইনের বসাত কেন পারে হা বাজিরা আফসোস 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 আচ্ছা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নসাই ইবনে মাজা সেহার হন কিতাব খুলি দেখাতে পারিবেন না আর রসুল ইমাম হুসাইনের বাসা বেল্লাই সাই দে না ঠেলে দিয়ে দে কিলে কিরা আর ব্যাগ কল ভাইও কর হাস আর একখান প্রশ্ন ইশারে সে চাঁদ ছিড় দিয়া ডুবে হুয়ে খুর কো ফির লিয়া গিয়ে হুয়ে দিন কো আসর কিয়া ইয়ে তব তবা তুমারে লিয়ে আর কেন বড় করে সবার না হইবেন না যে পিরসল মৈয়তকে জিন্দগি দিতে পারে 14 তারিখে চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে গাছকে হাঁটাইতে পারে পাথরকে মুখ ফুটাই দিতে পারে মরা গাছকে সুম ফুটাইতে পারে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে এভাবে বলতে থাকবো শুনতে থাকবেন 1,65,000-এর ঊর্ধ্বে যে মুস্তাফার মুজিজা সেই নবীর কিসের মুজিজা বর্ণনা দেব 1,24,260 বেশি আর কম সমস্ত নবী এক পাল্লাই আমার রহমতুল্লিল আলামিন নবী আর এক পাল্লাই আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই জন্য আলা হজরত খাতেমুল আম্বিয়া হকা প্যারা নবী খাতেমুল আম্বিয়া হকা প্যারা নবী সার নবী ইও কা কাহামা সবসে আলা সবসে বালাবো মাওলানা রে আমার মাহবুবকে কেমন নবী বানাইলেন বিশ্বকে এলান করে দেন খবরদার সমস্ত নবীর মতন আমার নবীকে বলা যাবে না আমার নবী হলেন সরদারে আম্বিয়া তো এক বাক্যে বলতে গেলে যা সুন্নিদের একদম মুখস্থ আছে जिसका कोई थानी नहीं वो नबी वो नबी जिसका कोई
সানি নেহি জিসকা কোই সানি নেহি ও নবি হামারা হ্যায় মুস্তফা কি আজমত কা মুস্তফা কি আজমত কা হদ হ্যায় না কিনারা হ্যায় হদ হ্যায় না কিনারা হ্যায় উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ রেখে গেলাম আবার আসবো মুইন বাবার কাছে দ্বিতীয় সেরা দামি মুনিমের কাছে জিজ্ঞাসা করতে লাগলাম আল্লাহ সেরা দামের মধ্যে দামি এক নাম্বার আমার মাহবুবের ঈদে মিলাদে মুস্তফা বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহ আল্লাহর দেশ সবচাইতে বড় দয়া বড় মেহরবানি প্রেসিডেন্ট ন মন্ত্রী ন এমপি ন মা ন বাপ ন লাকাদ দ্বিতীয় নাম্বার দামি সংক্ষেপে বাবা আল্লাহ দ্বিতীয় দামি হারে বানাইলেন স্বর্ণধানির রূপাহীরা হতে না যায় দ্বিতীয় দামি আয় আল্লাহ বানাই দি আল্লাহ খন্ডান হতে মক্কা শরীফ উত্তন জাতে আর মুস্তফা মদিনা শরীফ যাইরে কদম রেখি মদিনাবাসী হলে নবী ভাইরে খুশি গি নবিল্লাই জাগা দরহার নবিল্লাই টিয়ার দরহার নবিল্লাই সোনা চাঁদির দরহার নবিল্লাই মণিমুক্তার দরহার নবিল্লাই হীরার দরহার নবিল্লাই জায়গার দরহার নবিল্লাই মুস্কলার দরহার নবিল্লাই বিভিন্ন আবাসস্থল যা যা প্রয়োজন মানব হিসাবে ইম ব্যাকিন দরহার উপহার আল্লাহ হদ জিব্রিল তো দিয়ে রান নবীর কদম সব বড় করে না সুবহানাল্লাহ দিলদি আল্লাহ এখন তো কোনো সমস্যা নাই এখন দুধ দিকিলে নবীর দরবারে যেতাম আল্লাহ হদ ও জিব্রিল আর নবীল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ফার বানাই ফেলে আর নবীল্লাহ মদিনার আনসার মুহাজির হলে আয় খোদায় হই বুড়ি হোক আর নবী এক সুল পরিমাণ সম্পদ মদিনাবাসীর আনসার মুহাজির জেন গ্রহণ নগরে বলে করি হন সুবহান অবুক 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 আর নবীর হাজরতে জিবরিল এসে জিবরিল দূত দিয়ে রহর ইয়া রাসূলুল্লাহ গোড়া ফার পরিমাণ টাল মারে বেরি আনসার মুহাজির হলে আর আল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা আর আল্লাহ হই দেখেন নবী বলে ইয়া ফাজ বাজিরা ন বাজে ন মাতে ফাজ বাজিরা ন বাজে ক্যা ফেসখন্ডি বেজি দে মাদি দে ওস্তে কি দে কি দে আয় হায় 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 আন নবে তো জিবে কি হলে তুমি আদি ইয়া রাসূলুল্লাহ সম্পন্ন হলে বেলা হইত দাস ও তুমি কি না জানো আই নবিয়ে তাইফর জমির ফাত্র রাগা থাকতে আই নবিয়ে ওস্তে চাই আই নবিয়ে আত্মীয়তার বন্ধন সিরি মদিনা শরীফ সরিয়ে চাই জন্মভূমি ত্যাগ করিত্তারি উয়াস হাসতা ইত্তারি অনিদ্রাতা ইত্তারি ওহুদুর ময়দান দন্দান শহীদ করিত্তারি তলোয়ার বললম নেজার আঘাত করিত্তারি ও জিবরিল তুই কি এত বেকুপনি গিয়ো না এত বছর আর লয় তাকিয়ে রে আই নবিয়ে বিয়া কষ্ট বদ্দাস করিত্তারি কিন্তু উম্মতর সুল পরিমাণ কষ্ট আই নবিয়ে বদ্দাস করিন না ভাই জিবরিল হদ ইয়া রাসূলুল্লাহ এলে কেন মতর হ সুবহানাল্লাহ তো রাসূল কি বুঝে খোদা আয় যদি সোনা চাঁদি রূপাইন ফেরত দি হীরা ফেরত দি ইতারা হুবদে নবী বেজাত তোর এলে উপহার আর দিন না বাড়ি এত লান নবী ফেরত দেব আল্লাহু আকবার আয় হায় 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 আমার প্রিয় রাসূল যখন চক্কের পানি আবার আরম্ভ করে দিলেন জিবরিল দুই চক্কের পানি চালেন ইয়া রাসূলুল্লাহ
চোখের পানি বন্ধ করুন। আমার নবী বললেন, জিবরিল আমার মনিবের কাছে ফরিয়াদ করো, আমার উম্মতকে যদি স্বর্ণ চাঁদির উপহীরা ফেরত দিয়ে দিই উম্মতের মনে আঘাত পাবে। উপহার চাই না, দোয়া চাই। বন্ধুর বাড়িতে বন্ধু যদি মেয়ের বিয়ে খতনা খানসেদনি বা কোনো কিছু অনুষ্ঠানের মধ্যে উপহার নিয়ে যায়, ওই উপহার যদি বন্ধু বলে আমি নেব না, বন্ধু খাবার খেয়ে চলে যা। যদি আহাইয়ে গরু দরদ পরে তিন খবরে ফেট পরে লফর লফর মারি জেগে দিয়ে খুদুকুন আছে ইতে হাই বুঝে বন্ধুই বে হাইব না কোনোদিন। বংশীয় সন্তান যদি হয় মার হয় কি র বন্ধু তুই যা তোর তোর উপহার আনিন না ভারি দেরি এত লাভ বলি কি তুই গুসু হইস না আই ঠিক আছে এক টিয়ার সম্পদ ইয়ান লইলাম ঠিক না বেটি আরগিন আই তুই বাচ্চা থা হামক্কা যদি হানাবি নই বন্ধু আয় তো আসলে ইন্ন একদম হইলাম তারপরে আঘাত হইবে না না হইবে তার নবী হক দে আজ যাতে আর উম্মতর উপহার আনসার মুহাজিরের উপহার আর উম্মতর ভাই নবিল্লাই মক্কা শরীফ সারে দিয়ে মদিনা শরীফ তাম পরিবর্তে তাতে গল্লাইবু বিড়া লাইবু বাগান লাইবু বহুয়ার দরকার সম্পদ দরকার তিন আর উম্মতর এমনি দেরি আর না কেন হইম আল্লাহ হক দে ও জিবরিল তুই আবদার নগরিবা এ তান নবীর মুকুট হাসি বুড়ে দিবা ইয়া আল্লাহ কি দিয়ে রে ওদে ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা ও রাসূল অন স্বর্ণ চাঁদি রূপা হীরা মনি মুক্তির ব্যাগিন ফেরত দিবে লাই বেন অনর উম্মতর আনসার মুহাজিরুল লাই আই খোদাই এককান বড় নিয়ামত বানাই দির ইয়ে নদী দ্বিতীয় সেরা নিয়ামত ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ অনর আরে বাইতে রাসূল কারাবতার যারা নিকটাত্মীয় যারা ইতরা যদি অনর উম্মতনে মুহাব্বত করে আই খোদাই হদি হীরা তুনো মনি মুক্তা তুনো বড় দামি সম্পদ হইব অনর উম্মতর লাই অনর কারাবতার কনফারেন্স বুঝতে এসছি না ইমাম হুসাইন সুবহানাল্লাহ অবু কবু 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 আরো ঈদ আরো এই মোরশেদ সাহেব ইকবাল হোসেন আল কাদেরী ঈদ বইল ই নজে স্পেসিফিক হন তো সিরত সুলুফ জি না কোন নাম কি সরওয়া আলহামদুলিল্লাহ আই নি জেস্টুনাস আল্লাহ ইবে কি মামলা তোরে দ্বিতীয় নম্বর সেরা দামি ফাগিরে ন যাই আল্লাহ হদ উম্মতে মুহাম্মদিল্লাই দ্বিতীয় সেরা দামি সম্পদ আজিয়ে মইনিয়া যুব ফোরাম বুলবুলি ভাড়া জমাদার বাড়ি শাখায় হোসাইনি কনফারেন্স করলেন দে ইয়ের কোরআনের আয়াতের আমল করে ফেলে গেল সাহাবী রাসূল তিয়ে ইয়া রাসূলুল্লাহ মান হুমুল কারামা এর নিকট আত্মীয় উন হারা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া বনাহুমা আর রাসূল এলান করে দে আর আলী আর ফাতেমা আর ইমামে হাসান আজিয়ে হোসাইনি কনফারেন্স ইমামে হোসাইন বড় করে না সুবহানাল্লাহ মনে থাকবে না এই ওয়াজন আর গরম করিব না ইন বোধ হস্ত করি লিপিবদ্ধ করছি বোধ হস্ত করি তালাশ করি বাইর করছি এবার ইমামে হুসাইনের মোহব্বতের মামলা আল্লাহ ইমাম হুসাইন রিকি আন নবী হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ অহুদা তোমার নবী এত বড় গো ডিক্লেশন দিবে লাগি তুই খোদার ডিক্লেশন সুবহানাল্লাহ না আল্লাহ খুদ জিবরিল আন নবীর দরবার উজ্জ্বল ইমাম হুসাইন ভালোবাসা প্রীতি মোহাম্মত আয় খুদার লই খুদ্দুর সারো চোদ্দশো বছর ফরে যাই আরো মইনিয়া যুব ফোরামে বুলবুলি ফারা জমাদার বাড়ি শাখায় আসান রাজারে দর দিব অনেকের প্রশ্ন অন্তর তাইব হোসাইনি কনফারেন্স কিল্লে করতাম বড় করে অন সুবহানাল্লাহ এতাল্লাই আন খোদার কথাই এলান দম ফরত দেব নবী তো নিজের এত বড় পাওয়ার জীবে মরারে চেতা করি তারে জাহান্নামীরে জান্নাতি বানাই তারে চোদ্দ তারিখ সাদর দুটো রি দেখাই তারে 1,65,000 উড়ে জীবে রসুলের মৌজেজা ইমাম হুসাইন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনত
জোরন নামাজের পরে আসরের পূর্ব মুহূর্তে যেতে সাদাতর চ্যাম্পিয়ন করেন ইয়া রাসূলুল্লাহ অনেক খড়া ছিলেন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানুল দীন তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে সারা দুনিয়া হেরম কি জমিন আর কদম রাখ কে চলনা হেরম কি জমিন আর কদম রাখ কে চলনা আরে সর কা মৌকা হে ও জানে ওয়ালে আরে সর কা চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে সারা দুনিয়া মাই মুজরিম হাকা মুঝে সাথ লে লো মাই মুজরিম হাকা মুঝে সাথ লে লো কে রাস্তে মে যা বুঝতনে ওয়ালে কে রাস্তে মে কোথায় ছিলেন গো রাসূল আমার নবীর এলান আমি না হয় বান্দা হিসাবে কারো চোখের মধ্যে দুর্বল আমার মনিব তো কুলকায়নাতের মালিক কুন ফায়াকুনের মালিক যা চাই তাই করতে পারে একবার খোদাকে জিজ্ঞেস করো ও মনিব মাওলা ইমাম হুসাইনের মহব্বত শুধু আমি রাসূল করি না তুমি মনিবও করো সুবহানাল্লাহ আমার মনিব মাওলা এলান দিলেন ইমাম হুসাইন কে কোন হুসাইনের কনফারেন্স মায়ের কাছে দুই হুট করে চেয়ে বসলেন আম্মা ফাতেমা আমি শেরে খোদা মাওলার ছেলে আমরা তো যুদ্ধাল হব জান কুরবান করব ওলিবে হব সরদয় নবজর জহন না ওলিবে নলিবে 90 জন ওই ঠিক না জিবে খতুর উড়িব ইবে বার ফর হরাই ঠিক না বে ঠিক ইমাম হুসাইন শহীদ উদাই 7 বছর বয়স মারহাসা আফজার করে তো ওমা আই তো মাওলা আলীর ফোয়া আর তো শহীদ রে মায়া গরি যুদ্ধর শিক্ষা দেখন তো লন ভরিব মারে আর কান দোদারা তলোয়ার লই দাও না ওমা আরোগ্য অস্ট্রেলিয়ান গোরা লই দাও না অফুত কিল্লে মারে আজ যুদ্ধ শিখে বেললাই বড় করে অন্য সময় মাফাতেমা দুনিয়ানোর ফানি সারে দি ইবা যুদ্ধ দ্বারা তলবার লোভে টাইম নয় অফুত তুইও বড় তলবারও বড় সায় কিনে দিও অস্ট্রেলিয়ান গোড়া কিনে দিও আর নবী কইরা কিনে আরেক বেশায় ওয়াজ করে দিতে খেয়াল করিস
খবরদার হুঁশিয়ার, আমার ইমামে হুসাইন ইমামে হাসান যদি কোনো কিছু আফতার করে বই, ও আর মাওলানা আলী ও আর ফাতেমা সাজ্জর ভিতর যদি থাকে পূরণ করে দিবা, তোমারা সাজ্জর বাইরে যদি কোনো কিছু চাই তোমারা দিন ফেললি আই রহমতুল্লিল আলামিন মুস্তফার দরবারত ফাটাইবা। এইটুকু প্রশ্ন দিয়ে রেণু মাফা তো বাবর হাসা আবদার করি প্রশ্ন করি ফেলে গেল আব্বা জান ইমাম হাসান হুসাইনের গুরু হওয়া আসমানত তারা চাইলে কি দম ভরিব না? সুবহানাল্লাহ না ও মনোযোগ দন ইতার আবার শিরিকের ফতোয়া দিব। ইমাম হুসাইনে যদি আর হাসে আসমানত তারা চাই বাগজ চোখ চাই আর কি দম ভরিব না? সুবহানাল্লাহ ইয়াহন হই দিয়ান মাওলা আলী মা ফাতেমা হাদিয়া রাসূলুল্লাহ টিকত দাসা আয় তোনারা হইলাম দেখি আর ইমাম হাসান হুসাইনের সগুর ফানি আয় জান্ন দেখি হান্নার আওয়াজ আর নবুয়তের খানো জাইরে যেন নফসে তো ওই যদি নফস তো চাই তো গুরু ফয় সাহেবের কাছে দিবলাম পড়িব আয় তো লাশ মানার তারা চাইলে দিব না। আল্লাহু আকবার আমার প্রিয় রাসূল আতিককে এলান দিবেলি মারে আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। আল্লাহ যদি কেরে মালিক বানায় তোতেকে ফেট হওয়ার তোতেকে ফেট সিরিজের কি ঠিক না বেটি? হোস্টেল না হনো যারা তো হোস্টেল গুন এটা আইব না শূন্য হল হজের লেবাস করে দিলি হতক্ষণ বালা হতক্ষণ হরাব অবা বোধ কেউ ভুল মন্তব্য করতে যায় ইমান হার হয়ে যার গুজার আল্লাহ হতে হাত হাত নাই আতে ঠেক নাই আতে আকার নাই আয় মুনিব সম্পদ ব্যাগ কিন আই লাভ দ্য খালিক আর নবীরে বানা দি মারি আলা হজরতের মজ্জি কলম খালিক কে কুলে নে আপকো মালিক কে কুল বানা দিয়া দোনো জাহান দে দিয়ে আছে আসল দরিয়ারে খাঁদের দে সগুর ফানি মুসে কিরান নবীয়ত হই দে আজ যদি দিন না ফারি দিয়া হয় গোর হাতে নাই তলোয়ারও দিতে না মৌলা আলীও নাই তা কি নানা দরবার যাও সুবহানাল্লাহ আর কানা বড় করে হল মা ফাতেমা আস্তে করে উজু করে মশলা দোগি ইয়া আল্লাহ আর ইমাম হুসাইন কেন করে হুজ্জত করতেন আতিককে জাইরে দেখে দে আর মুস্তফার নূরানি আসরের নামাজ
আখিরি সিজদা ছমাস অন্তর অন্তর মসজিদে নববীর খাজুর গাছের শাখা দিয়ে বানাইতু, যাতে মন মসজিদ যেতু এক বছর বাদে একবার ইন পরিবর্তন করতু অ্যাঙ্গরি ফাঙ্গরি এর দেহদ আন নবীয়ে সেজদা ইমাম আর মকাম হুসাইন হদা আই অরিজিনাল গোরা নবী হন তুড়িবু গোরা তো ফেরাই সুবহানাল্লাহ। আস্তে করে কর্তনাত উড়ি হানন লতি দুনুয়ারের লয় গুজ্জল দুনুয়া লাগাই গুরু গুরু গুজ্জল তো আন নবীর বাবরি খাড়া সুল ইন্দি ফরে মোবারক ইন্দি সুল বাই নই আল্লাহু আকবার আন নবীয়ে পরে মোবারক শব্দিরে কি কিতাবত তশরিহ করতে ইমাম হুসাইন টানাতে দজ্জি এক বান্ডিল সুল সুবহানাল্লাহ অ্যাঙ্গুরি টানা দেন নবী হল্লা সুড়ে ফেলার সুবহানাল্লাহ ইয়াত গুড়ই ইয়াতে দজ্জি ইয়াত গুড়ই যার না কায় অরিজিনাল গোড়া ভাই নবীর হাঁদুরুদ বই গোড়া শিখি ফেলার আর খোদা খোদে জিবরিল দুধ দিল আর নবী তাই খোদার রাজি করিবেল আল্লাহু আকবর হয়ে যদি উড়ে ইমাম হুসাইন তো কর্তার অত্তর হাইতে সিদ্ধ করে যাইবু যদি ইমাম হুসাইন কর্তার অত্তর ভরে এ জিবরিল কে আল্লাহকে আই কিয়ামত বরবা করে ফেলাইও রক্ত নহর যেন তোর ফরত তোর মেডিন না লাগে এক কার কেশারি না ভারিবু যা আর নবীর হবি যে যতক্ষণ ইমামে হুসাইন কর্তার মুজি বই যাইবু এতক্ষণ সুবহান রব্বিয়াল আলা হরিবু ইয়া বারিলা সূর্য তো ডুবে যাইবু আর খোদায় গদ্দ যতক্ষণ ইমাম হুসাইন কর্তার তোর না লাইবু এতক্ষণ সূর্য দিয়ে তিয়ে যাইবু সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ ইমাম হুসাইনের মহব্বত আল্লাহর লয় আছে না নাই আছে তার নিকে ও খোদা 130 হিজরির কারবালার জমিনে শত শত তীর বল্লম নেজা তলোয়ার টুরো টুরো গুস্ত সিরি সিরি ফুজিদে 4000 সৈনিক দিয়ে 22000 সৈনিক মাত্র 82 জন আলে বাইতে মুস্তাফারে ঘেরা দিয়ে দে 4000 সৈনিক ফরাত নদীর ফানি বড় জলর ইয়েল কুমুর বাদুর ব্যাকুনা ফান গরিব তারিব নবী জাদাল্লাই বন্ধ করে দিয়ে দে ইমাম আলী আসগর এক ফোড়া ফানি খেলল ডুবো যদি ফাই জীবন বাঁচিয়ে দিতে অহদা তুই আত্মে খড়া আসিলে দে অহদা তুই মরিবার তো খড়া আসিলে দে দুনিয়ার জগতের শিক্ষা দেন তো খবরদার ইবেরি আনো মুস্তফা যাতে জিবরিল এসিও জিবরিল আয় নবীর মোহাম্মদ খড়া তুই জিজ্ঞেস করতে লাগবে দে আজিয়া মইনিয়া যুব ফোরাম বুলবুলি ভাড়া জমাদার বাড়ির ইতারা মিলাদুন নবী ইমামে হুসাইনুর কনফারেন্স কেন করতে সুবহানাল্লাহ আর খোদাই দেখতে বিয়া কিনু নয়জনের পরে আর নবী হতে আল্লাহ জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ অন জবান কুলে কেন হন চাই ইত্তেরা বিয়া কিনে তসনস করে দিই বন্ধ করে দিই আর নবী হতে এলে 1000 হুসাইন থাকিল আয় কারবালার মধ্যে দিবে আর সমস্ত উম্মত বাসন করিব আর খোদায় খোদে উম্মত সাইলি তো তোমাতে কিছু দান করিব সুবহানাল্লাহ কিছু পাইতু সাইলি বড় করি হন না কিছু পাইতু সাইলি কিছু দান করিব আর নবী খোদে অহদা খোজে থাক একবার ইমাম হুসাইনুর শুরু তুন শেষ পর্যন্ত এককান 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 ব্যাক কিন গায় দরন পরে আর নবী আতিককে মুখ খুললি আতিল হুসাইনা সাবর আতিল হুসাইনা আল্লাহুম্মা আতিল হুসাইনা মাওলা তলোয়ার বল্লম তীর নেজা যত কিছু পরিব ফরক শির খার দুদুর বাচ্চা কফিন পরি তাইবু মরতফা বলতে আরে বাইতে মুস্তাফার ন তাইবু মেই ফরর ওরনা সিরি সিরি লে ফেলাইবু খানদুল সিরি রক্ত নহর বয় ফেলাইবু নাহর বেশক সিরি ফেলাইবু মাল লুণ্ঠন করে ফেলাইবু আয় নবী গতি আল্লাহ তোর কুদরত তো সত্যিরে বেড়াও আর ইমাম হুসাইন রে দজ্জর ফার বানাই দাও উ শব্দ রাঙ্গুনিয়া তারার ফোমরার বুলবুরি ভরানো জমাদার বাড়ি নো কিয়ামত পর্যন্ত আওলাদের সুরুর ইমাম হুসাইনের ভালোবাসা লই তার অন্তরের মধ্যে সামান্যতম প্রেম প্রীতি ভালোবাসা তাইবু ইবের এক এক ফোঁটা রক্তর বিনিময় কোটি কোটি উম্মতের গুনার কাফফারা বানাই আই মুস্তাফা জান্নাত খুলে দি হুসাইনি কনফারেন্স আল্লাহ হতো রসুল আসা না এত এন ঘটনা ঘটাই দিলাম দে 61 হিজরির আগে ন ঘটে কিয়ামত পর্যন্ত এলে ঘটনা আর ন ঘটিব খোদার কসম আর আজ ইংগি অনরা যাবেন গই আর কসম করে হদ আর খোদায় হদ এলে ইতিহাস বিরল ঘটনা ন ঘটো জন
কিয়ামত পর্যন্ত হুসাইনি শাহাদাতের ঘটনা আর না ঘটিব। আল্লাহ ইল্লে করে কিল্লে কই জুস দা কত সারা 200 বছর বাদে আর বইনিয়া যুব ফোরাম বুলবুড়ি ভরা জমাদার বাড়ি শাখা কেন গেছে সুবহানাল্লাহ। ইতার তো আর মঈন বাবার ফল বানাই ভাই সুবহানাল্লাহ। মঈন বাবাই বাউলাদ রাসূল না আবার সুমুরি হইলাম দেন ভাই হন ঘটনা না হইয়া দিয়ে এক কান হেকাই তুই মন রাখা দিবেন আয় তাকিল না পারে বাবা আওলাদ রাসূল মদিনা শরীফ যেতে আয় উড়িলাম দেখি দি সাইফুদ্দিন বাবার ফদ নু দুই সাইডে দি দুই শাহ জাদা নাতি লই খেলে সুবহানাল্লাহ। ইবে এন্দি কুটে ইবে এন্দি কুটে একখান হুইল চেয়ারের মতন ইয়ে নজরুল গান আলোক আবার সাধারণ হুইল চেয়ার ন খুব সুন্দর খুব মনোরম। তা আজ এতে মদিনা শরীফুর 21 নম্বর গেটে দি যায় আর হট করে হদে হদে আজিয়ে আর মঈন বাবা মদিনা শরীফ আছে জুমা হন্দি পরের খবর লো তারা সাত গাইয়া করত এক পাড়ে থাকে তুই জুর হট দাও নিশ্চয় এই ফাড়ে জুড়িব আর আসান নজর বক্তার অভাব নাই এটা আতিককে মাঝবন্ডারে গোলাম হদু গে ফাইয়া উজুর আদি জি হদু উজুর ইন্দিয়া জন ওমা হন্দি হদে মঈন বাবা সিরিয়ালে দি মারা বহুত কষ্ট করি তুললি এনে উড়ন মত্তর ফাইবেন ওমা মানুষ জাম এটা বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ানি হদুগুন এটা আন মিলাদর ফল অর্থাৎ মিলাদ তারা আস্তে আস্তে উঠু সাতার নিচে আসাবে সুপার সাড়ি দিকে দেওয়ার নাই এ বরাবর আয় মিলাদ করি ইতার আয়ের হত্তর দুজত্তর সাইদি তাড়াতাড়ি জায়গা করে দিই আল্লাহর মর্জি যার মনে জান মনিবে কবুল বুঝি সাইদি অবা খুতবা দিবে লাই ন উড়ে যাতে সূর্যর তেজিবে আয়ের উজুরের সারাত ফুজি আর এই মুকুতুন এ মুখে যে দি উজুরের কদমা ধাক্কানা করে চুমু দিবে লাই সুবহানাল্লাহ। দেখুন মাত্র অফুত্তি হত্তুন তুই হত্তা সূর্য হয়তো অনার সিন্নুন না যে মা তুই আসার না জানো নড়বা আর বড় আসিল কেন কেন বাসা দেখ কুন্নি আল্লাহু আকবার কুট 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 নাশের তাই আস্তে করি আড়ুয়ে ফেলাই ফারু সুমুদি দুজিহারে বেড়াই আর মনে হয় মেসকম হুত্তুন দিয়ে আতুর আল্লাহ জানে এম কেন খুশবু বড় করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইতারা নাতি দুজন শাহজাদা আস্তে করি শরীর জুড়ি দুজন সাইল হইলে ইতারা নারাতিয়ে ঘরে ছোট দল আর হদে এটা তোমার চাচ্ছু সালাম করো হয়তো বাজার হারা সালাম করতে উন বেগুন আওলাদ রসুল হইতে মাথাও লাগে দিতে আর লয় সিনার লয় বাজায় বাজায় উজুর কুট 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 আসে আহ আওলাদ রসুল অনেক কি সাইস ফরাদত কেলা দিলি বড় করে হন না ফরাদত কেলা দিলি ইয়ারা মঈন বাবার তারিখ করে দিন আর হজরত বাজানোর তারিখ করে দিন সাইফুদ্দিন বাবার তাজিম ন ইমান রাখুন হজরত বাজানোর তাজিম এর হে মা খুদে দেখুম দে আল্লাহু আকবার আবাজা অনর তারিখ খন্দায় ফুসান নড়ে অন আওলাদ রসুল আই বহুত দিন ধরে গো আওলাদ রসুল মদিনা শরীফের মধ্যে তো আদি তুই বেজাল না করে জড়ো তোর আই ফুডটা কি তো তোর জবাব দিবে লাই তো না যে এলে সুযোগ তো জীবন তো পাইতাম না বাজান আজিয়ে মক্কম সুযোগ মুস্তফার দরবারত মুস্তফার ঔলাদ যেতে পাই অবাজান আজিয়ে লিখিত অ্যাপ্লিকেশন ন অন্তর দিয়ে অন্তরের অ্যাপ্লিকেশন অবাজান আয় তো লিপিবদ্ধ করি ফেলাই মাঝবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাঝবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খোদা আলীর সদকা দে ও মঈন বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মঈন বাবা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাইনা চরণ ধুলি
এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মোহিন বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও মোহিন বাবা মদিনার গোলামি খোদার কসম আতিককে কুটকুড়ে আসি বুকুল নয় বাজাই সাজা ফক হয়ুম 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 ইমানের মধ্যে জোশ পড়ে গিয়ে আবার চুমু দিলাম বড় করে হক সুবহান এই মক্কম সুযোগ আয়ার আদা লাগা ফেলাই ইয়া রাসূল আল্লাহ যদি ঔলাদ রাসূল মঈন বাবার আরাধনা ইয়ান আর অ্যাপ্লিকেশন হয় অনদর ভারত আপিল আয় মদিনা তুন বিদায় লইবে আগে আর মুস্তফাই আর সালাম উন্নি আর অন্য ফরিব আর সরাসরি জব দন্য ফরিব খোদার জাতর কসম ইয়া রাসূল আল্লাহ হনকা সুরতে আই গোলামর বাচ্চা গোলাম আখিরি মিলাদ গুজুম ওই মিলাদর জবাব পরে নবী দিবেন হনুক সুরতে আর হাসে ফসন পরিব সংবাদ এই অ্যাপ্লিকেশন গরি প্রত্যেক দিন বারোটার পরে যেতে মদিনা শরীফুর সারিকিরের দিক গুম্মদে খদরা সাই সাই সুগুর পানি ফেলাই ফেলাই অজর দ্বারাই সালাম দির খোদার কসম ফাগেল আর ফ্লাহুরির মাধ্যমে আর নবী মুরাকাবাত তুলি ফাটে আর জলদি বাহির নিকল যাও কুছ আশিকো কি তরফ সে হম পর সালাম ভেজ হো রাহা হে তুম ভি সাথ মিল কে সালাম ভেজ কে আও কানা বড় করে না সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না বহুত দিন রিচার্জ করি সালাম দে ইবে মঈন বাবার যে সনদ আর উজুরুন মারফতে অ্যাপ্লিকেশন গজিলাম এই বছর আর মোস্তফাই আর 17 জন গবেইয়া আসিল 45 এর ঊর্ধ্বে বয়সে পর্দা দিয়ে আর আর ফিসে ফিসে ফুতি রাতি বেলা শুরু করে না ভাই ইবান নবীর বড় আছে কা যেতে মোস্তফার দরবারে যাবে লাই বাইরেতাম ইবান মনে রাত দিন ঘুম নজাইতে ভাই ভাই শুধু ইয়া নবী সালাম করি বেলাই আল্লাহু আকবার যেহেতু বাদ দি মেঘাবের 10-20 হাত দূরে করে খাড়া দি আর আর নবীর সালাম দিতাম আর লাহুরি আর তুমি দু তিন ছিলাম বইবার পাকিস্তানি লাহুর বাড়ি আতিককে দুরিয়ায় বেড়াদরি ইকেতে 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 ফলে এক নম্বর মুদি ওয়ারে মিলাদ গুরি সরাসরি হযরত আপকা নাম কিয়া হে বেটা ইন্দি হযরত হই ইন্দি বেটা হই আতা দিকে ডিফিকাল্ট আরো কিছু রাজ আছে সমবার উদেন হই দি আরেক সমদ দ দেনলতে আল্লাহু আকবার বাবা আমারা নাম কি কিয়া জরুরত বেটা তুম পহলে বাতাও তুম কাহা কা রহনে ওয়ালে আগর হম দে বাতানা কুছ নহীঁ হম বঙ্গালী হো সুবহানাল্লাহ বঙ্গালী তো বঙ্গালী এসা কেসে উর্দু তলফুজ করতে হ্যায় আদে হযরত জি ও বঙ্গালিও কে লিয়ে কোই সখতি নহীঁ হ্যায় বহুত ইজি মামলা হ্যায় বঙ্গালিও কে লিয়ে হর জবান মে বাতচিত করতে হ্যায় দহায় পর হম লাহুরি হো তো আপ রো রে কেউ যে বাতাও পহলে তোমারা নাম ক্যা বেটা হামনে আপকো জবান সে নিকলা কে হাম বেটা হো তো আপ মেরা বাবা হো সুবহানাল্লাহ তো বাতাইয়ে পুছনা কেউ বলছে বেটা হাম আয়া নেই হামকো ভেজা গয়া হাম আয়া নেই হামকো ভেজা গয়া হযরত জি কিসনে ভেজা তো মুস্তফা নে ভেজা মে রিয়াজুল জান্নাহ মে মুরাকাবা করতে রাহা উসি ওয়াক্ত মুস্তফা কো দেখ রাহা হুঁ খুদ মুস্তফা নে সালাম কা জবাব দে রাহা হ্যায় বহুত জলওয়া ফরুজ হোকে মুঝে বাতায়া আরিফ তুম বাহির নিকল যাও
کچھ حضرات کی طرف سے عاشقی کی طرف سے مجھ پر سلام بھیج ہو رہا ہے، ان حضرات کے ساتھ تم مل کے سلام بھیج کر ضرور بول بڑنا سبحان اللہ ات خلج کی غتا گنا گورا گورا خبر شروع کر اللہ اکبر کی غولی تو ادے بیٹا یہ رونا کا بات نہیں، یہ عید کا معاملہ ہے، خوشی کا معاملہ ہے۔ پہلا خوشی ہمارے طرف سے، تم فرق مت کرو، $71 فوتو میں پھگڑو تلو یار پھگڑو دی ڈو کوئی، تمہارا باوجود مصطفیٰ کو دیدار ملا ہمیں سبحان اللہ ارکنا بورو گنے ہونا اخوان آتے ایک تو شندن ہو جگی نا شبا میکروفون اللہ گرنا تو بورو تاجب کر یہ تو منوشہ ماننی بیر بیشو ہی نا فریاد گتے آسی آر سرکار سے اللہ جواب دیبو جاک فائتے پھیل آئی بورو خوشی لگی۔ اچھا بابا تو پہلا بتانا ہم نے کون الفاظ چھے سنا خانے کیا مصطفیٰ کو فولڈر شیئر جتے ہوئے بھی لئی اللہ اکبر آن منار خل جیشو اسری پر جرگی سبحان اللہ پتم ناتر کولی اصل دی بخت کا چمکے ستارہ حاضری کا ہو اشارہ دیکھ کر روزہ پیارا پھر کہے غلام تمہارا یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام صلوات اللہ قسم تورا سلام دور آرہ تور نصیب گرین نو فری آن نبی ڈولی ڈولی چاری آرے مصطفیٰ لوئی صدیق اکبر رہ دکی فاروق اعظم رہ دکی مولا علی رہ دکی حضرت عثمان غنی رہ دکی آن نبی ڈولی ڈولی تورار وعلیکم السلام یا امتی غل ہوئی اتو در ہم کنا بولو گرین سبحان اللہ انہا نبی مولانا زیتا تو زینبی یہ غلام اور غلام اور غلام اور غلام اور غلام اور فوار اللہ جو دی امتر بھی کس آیا دن در دا ہوئی تو امام حسین رو نبی بس انہوں بار دینا ماتون نا حسینی کنفرنس اللہ گھوٹا ہی دے شان سدو شو بسر فورے اور رو بلبولی فرز امدر باری شکانا قیامت فجن تو امام حسین رو پیمت فوری رو زرہ تسلی بنائی بو کسوری بنائی بو گروز بے گوری بو سولز بے گوری بو مجز بے گوری بو مرگیز بے گوری بو دروز بنائی بو بیبن نو آدان پدان گوری بو نو نو دوستاریک کے دیمت بوئی مانوشو نے حوائن نفلیو نیزور فیملی روی رہ خائی بو امام حسین رو تھانا سو امین فاسائی بو آن نبی خود دے وما ماتا علا حب آل محمدین قبرہو مزار ملائکت رحمہ آن نبی خود دے پیتی میر زگت بوئی گمبوز درخن نائی دیوار درخن نائی شادر جدی بلبلی فرار فورار زمین قبرستان آئی شکر ازار فرست آئی ایمیر مزار بنائی نتن اتن فرست آئی زبان دی قبول اللہ امام حسین کنفرنس گتے لے گو کربلا زمین اکنی گوری انگی دیلم دے
ইমাম হুসাইন হুসাইন ইসলাম জিন্দাগরিদের বলদুজুর হইলে হুসাইন ইসলাম ফতিজন মেইফল্লাই ফতিজন বরতফল্লাই ইমাম হুসাইনের উগ্গ উগ্গ কোরআনের নুসখা লইল আরো মা বৈরকল খেয়াল করুন কারবালার জমির রক্ত মাখা মেরি দিয়ে তুই মুঙ্গুজি তলোয়ার মাথার উল্লই দুরাকাত নামাজ হজি ইমাম হুসাইন হদ্দে আই অ্যান বাফর ফোয়া জিবের জিন্দগি একক তো নামাজ খজানো হয় ইমাম হুসাইন হদ্দে আই অ্যান মার ফোয়া জিবের জিন্দগি তাহাজ্য তো খজানো হয় আজি এক কারবালার জমির এজিদে হদ্দে নির্দিষ্ট সময়ে নামাজ নকল্য হন অসুবিধে ইমাম হুসাইন হদ্দে নির্দিষ্ট সময়ে উদ্দি তলোয়ার তাইল চান কুরবানেড়ো বাফর মতন বাফর ফুতলি মার মতন মার ফুতলি আল্লাহর রাসূলের দীন ইসলামের জিন্দেগি লাই ইজিদ ইসলামরে পরিবর্তন করি হুসাইন ইসলাম বানাই দিবেন লাই যতা সাইমে নামাজ আদায় করন প্রত্যেক দিন ফজর বেলা সূর্য উঠিবার আগে কোরআন তেলাওয়াত করন আই ইমামে হুসাইন কারবালার জমিনে তাই শিখে দিন আর নানার ইসলামের উম্মতের নারী পুরুষ হল তোরো আই ইমামুল হুসাইন শিক্ষায় শিক্ষিত প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করিবি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদা করিবি পৃথিবীর জগতত বেলায়েতের গলিয়ত ধরে একখানা করে ইঙ্গিত দিলাম যে কি হবা ওলিয়ে বেলায় আরো মাবৈনকল বাব্বাই হল মাত্র তিন নেন শর্ত হোয়ান শর্ত হোয়ান শর্ত তিন নেন এক নাম্বার শর্ত কি নিজহতা সারিদন এক নাম্বার শর্ত কি ফারিবেন না বড় করি ইনশাআল্লাহ না কেউ মিসহতা না হলে কি বাদ বন্ধ হয়ে যাবো না দরহলডি ফানে হয় দেখুন রুটি হয় দেখুন খোদার কসম যদি আল্লাহ এবং আল্লাহর রসুল ভাবে মিথ্যা সাহায্য হয় আল্লাহ রিজিক অন্যগরের মধ্যে ফসে দিব দ্বিতীয় নাম্বার আরাম উত্তম ফ্যাট্টো বাসন মাতন না আরাম উত্তম আর কানা বড় করে না হইবেন ইয়া আর বাইয়ের হক আর বোনের হক বাইর তো লই দি এক ঘন্টা লেখি দি পাঁচ ঘন্টা বাইয়ে সার না বোনের বিয়ে দি বেলায় নিজের দুইভাগ বদ দিনে ভাই দে হন খবর আরো বুঝিও কল গোসান হইন ও দুজুর তা আজি খুশি লাগা দের ফানলা বোন উত্তুন সরবর কৌশলে সম্পদ লইতে আর বোন ক্যান্সারে মারা যার বোনের হত্যা কি খবর আছে না এলে বায়ুর বনিবে যদি মারা যায় জাহান্নাম যাইব আত্মহুতি হইব কেয়া তোর তাই সম্পদ দিলাম তুই দিকে আসছিল এলে ভাই যদি সাহায্য বোনের নগর হয় ইবে হত্যাকারী হইব জাহান্নাম যাইব তোর বোনের হক তুই আদায় নগর জিলিকা বড় করে হনা সুবহান হস্ত লাগি না হন এত লাই দুনিয়া থেকে সলে বলে কৌশলে হওয়ালো সুমদি গালো সুমদি হগত তোর মুক্ত হইলে জল আনলে হালিয়ে কেমতর মানত এন দরাত ফুরিবেন দে এক টিয়ান লাই বলি আজাদ টিয়ার লাখ টিয়ার অস দিবলম পরিব জাকাত দিবলম পরিব সৎকা দিবলম পরিব আল্লাহ রে সুবতর ফতিক বল আর কারো বড় করে নু হইবেন এত লারা শূন্য ওর মামলা আলাদা গিয়ে দে আইলে সুন্নাত কাগ বেড়া পারা সহা বে হুজুর নজম হে আর নাব হে ইতরত রসুল্লাহ কি তরক তুফি কুমু সকালাইন আর নবী এলান দে দে ও উম্মতর মে ইফা মরুত ফল ফমরা রাঙ্গুনিয়ার বুলবুলি ফারাল সমাদার বাড়ি শাখার মে ইফা মরুত ফল আই নবী দুই জিনিস তোরাল লাই লাকি যাইর এক গোল দি আল্লাহর কোরআন আর গোল দি আর আলে বাইতে রসুল ইমামে হুসাইন কষ্ট লাগে না কে হুসাইনি কনফারেন্স দেয় সরাসরি ইমাম হুসাইন আমিন হন না আর দুইয়ান জিনিস কি আওলাদ রসুল ব্যাখুন ইমাম হুসাইন হদ চিরজীবনের শিক্ষা আর 56 বছর পাঁচ দিন পাঁচ মাস পাঁচ দিনে আয় বিশ্বরে শিখে দিকে আর কিছু বাকি নেওয়া রাখি 30 পারা কালামুল্লাহ শরীফের পূর্ণ তফসির বানা দিই বড় করে আমিন হন না কোরআন শেষ করলাম হাদিসও শেষ করলাম আরো মইনিয়া ফরমর হক আদায় করলাম আল্লাহ এ মাহফিলের কবুল করক আর কানা বড় করে হন
মাহফিলিয়ান এলে জরবর সাতর দিন প্রাকৃতিক দুর্যোগ সিয়ার একখান দুই এর মাত্র বাকি আর গিনের হক আদায় ঈদ আমরা খুশি না নারাজ আর কানা বড় করে হন আগামী বছর ইয়াতুন আরো সুন্দর হন আরো ভালো হন আর সাইনা নসাই হারা হারা সাহায্য তুলন করিব নারায় তকবীর নারায় রিসালাত শাহাদাত কারবালা ইমাম আলী মাকাম হুসাইন আল্লাহ রাব্বে কোন রকম কবুল করো আমিন বড় করে আমিন না হইবেন আমিন আ বাজিয়ল ফোরামর ভাই অকল বহুত হস্ত গুজি হস্তরে সার্থক বানাই হয়তো এখন সোগেন দেখতে লাগবে খোদার কসম আন নবী হদে মাজার বানাই বললে ও তৃতীয় নম্বর ন হই ন প্রথম নম্বর কি মিছে সারিদন দ্বিতীয় নম্বর হলেন তো হারামতুন ফ্যাট বাসন ও মামুন কল কেয়াল করুন তৃতীয় নম্বর ফাসক্ত নামাজ যথা সময়ে আদায় করুন খেয়াল রাখবেন মিজা হতা সারি দিলাম আরাম উত্তুন ফ্যাট বাসাইলাম ফাসক্ত নামাজ হইলাম খোদার কসম আজিয়েতুন শুরু করুন অনর ইমানে ডাক দিব সকালবেলা রিজিক খন্ডে হন দুশ্মন হন্দি লড়ার ফথ নদী যাবেন অনর ইমানে ঠিক করে দিব আর ঠিক মতো নজালি সারি দিব আল্লাহ রে কবুল করো বড় করে আমিন না হইবেন কষ্ট লাগে না হন আর আর দর দিবেন না নদ্যুন একান দাবাত দিলে লইবেন না নলইম বড় করে মাতুন না লইবেন না বা দত কবুল করুন সুন্নত এছাড়া মিডিয়র কানাকে জরুরিলা হন অনরা বাইরে আছে অনরা সব পাবেন সারা বাংলাদেশত ইবেন নামাজান রেজা জীবন রা সামনে বসিয়া একখান ব্যতিক্রম ধর্মী খাস আয়াসান রেজায় গুজি সারা বাংলাদেশত যদি আর একখান দেখাত তার আয় দুই জাইঙ্গুই হন মনক্ষুণ্ণ চন্ন আরো মিডিয়ার বাইর হাসার বড় দাবি দাবি দিয়েন অন্তত মিডিয়ার মাধ্যমে প্রচার করুন বাংলাদেশের মধ্যে এর হিম্মা আর হয়েকান প্রতিষ্ঠান অক আমিন না হইবেন মা বইন অক্কল যারা স্বামী আর ওই উগ্র মেয়ে ফুয়া জন্ম দি মরত ফুয়া দিলি তো ব্যাক করে বিয়ে করবি মেয়ে ফুয়া জন্ম দিলি কেউ বিয়ে করতে রাজি আছে না নমাতে কেয়া বরহন্যে ফেলি ব্যাক কোনো সাই ন মেয়ে ফুয়া জন্ম দিলি টাকাও নাই কে মাই ফর অবই না হয় না হয় আর বাজানে আর এনতে কাড়া রাগু দি সু স্পষ্ট ভাষা দি তিনবার অভূত তুতুন একখান জিনিস সাই মাই অভু অবা হন না আর বাজি না না ফইলা আতুন দাবি লই দে তোর জিন্দেগির ইনকাম ওর তিন ভাগের এক ভাগ হারে দি ফেলাবে তন আর বা আর গোটা জিন্দেগির ব্যাগি লইল না না হইতে জম না বলে মালিক আলে আবিকা হন ফুত মা বাবার সামনে বাদুরি গরিবের ক্ষমতা নাই সম্পদ আর বলি হইবেন নাই আর নবী এ করতে জনমত যত কোটি টিয়া সম্পত্তি বানাইউস তোর বাপ যেন তোর সামনে চাইবু বলে মালিক আলে আবিকা সমস্ত সম্পদ তোর বাপর তোমাকে না বড় করি সুবহানাল্লাহ না যারা বাপরে মারে যুদ্ধ করে দিয়ে কেন মনে কষ্ট লাগবে কি চাইলেন সুল পরিমাণ আঘাত দিলি কলমারে মরে না ভারে ব্যাপারে জান্নাত তো বহুত দূরের কথা আল্লাহর বাস্তে সলে বলে কৌশলে মা বড় রাজি করুন মা বাপ কত বড় সম্পদ সন আর রাজি আজ জীবন তিন ভাগের একবার অনর কদম রাখে দিন দ্বিতীয় নাম্বার অভূত সারা বাংলাদেশ তো শশ গিয়ে সুষট্টি জেলা তাই তিন রান রাষ্ট্র বেড়ায় ফেলায় দশ খান ফরে বেড়ায় দি এখন দশ রাষ্ট্র শেষ আর তিন দর্জি এখনো শেষ করে নিতে পারে গুলুযুগুর কারণে আলহামদুলিল্লাহ হন না আগামী এক বছরের ভিতর তিন রাষ্ট্র সফর দিয়ে আলহামদুলিল্লাহ হন না অনরা দোয়া করিবেন শুধু কারণ এখন সামনে যায় আর বাবা দ্বিতীয় নম্বর অভূত আড়াই সত্যে তিন মেই ফা তত্ত্ব পালন করি অবু একশো ন পঞ্চাশ ন আড়াই শত হল্যম করিব উন বাপসারা আড়াই শত কোয়ান্টিটি দিবেলেই ইতারা হাফেজে কোরআন বানাম ভরিব ডিগ্রি পর্যন্ত ফরম ভরিব বিনা যৌতুকে বিয়ে দন ভরিব কঠিন না সহজ ওমা কানা বড় করে হন খোদার কসম মা বাই দোয়া করলি হন কঠিন না থাকে ইয়া দুই বছর ফুর্তি হইবে এই মাস গেলে আগস্ট মাস শেষ হইলি পঞ্চান্ন হইতে ছাপ্পান্ন কেজি সৈল্যাদে ডেলি
খোদার কসম আজও সহদিতারি নাই আর ভাই হল এতেকাদল্লাই মিডিয়ার মধ্যে পসাবে বেল্লাই দেখা বেল্লাই না এখনো উগ্র ছিল নকি নাই বত্রিশ তেত্রিশ বস্তা চল্লাদে পঞ্চাশ কেজি আলা এখনো উগ্র চল কিন নভরে আই ফিসাব আজ মূল্য নভরে আলহামদুলিল্লাহ হল না এতলে প্রথম দাওয়াত আই যে সম্রাট আসি বুলবুলি ভাড়া অন্য অন্য সময় ফুরুজুল্লাহ নিলাম দে মাত্র দুই বছর বয়স এ মাস শেষ হলে দুই বছর শেষ হইব অনার হাসে দাবি উগ্র তিম নাই ফোয়া ফাঁস হইতে দশ বছরের ভিতরে যেই ফোন হনবর্তি ফিরতাম না হন হোরা খেলতাম না তিন বেলা হানা এক বেলা মাছ মাংস ডিম দুই বেলা সবজি আর ডাল এক বেলা সুস্বাদু দুই বেলা সবজি দু ডাল যেই ফোন আল্লাহ ফাটা দিবেন নিজুত্ব নাই নিজুর গরত গরত নাই বাড়ি বাড়িত নাই অনন নিজুর ফারাত ফারাত নাই গ্রামত গ্রামত নাই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নাই বাংলাদেশ রোহিঙ্গা মোহিঙ্গা নাই জিবেরা নিবেন নি দরিবেন দি ইবেন আই বাপ বনিবেন লাই খোদার কসম আদাল্লু আলা খাইর কাফাইলিহি আন নবী হদ অনি ইরাদা গুজুন অনে বাপ বনিগিন কিয়ামতের মারত ইবের আত দরে যেত করিবেন আমিন হন না আমিন একবার মাহফিল বন্ধ দুনিয়া সলাভিরা বন্ধ এন কারফি জারি প্রত্যেক দিন আই রোড আসলাম আলহামদুলিল্লাহ আর কেন বড় করেন আলহামদুলিল্লাহ একবারে হংস জীবে এত দশ হইতে পনেরো হাজার টি বেসত্ব হন হতো নাই বিশ ত্রিশ চল্লিশ দৈনিক আলহামদুলিল্লাহ তো তিন ভাগর এক ভাগ গুলি হতোই আর বাবা তুন ওয়াদারি যেদিন তুন শুরু করছি অজস্র দান আর মনি বাহারাদের আজ বিল্ডিং বা রিনগরী ব্যাকিন করছি দশ লক্ষ টিয়া আর এতিমরের মাসিক ইনকাম দশতলার এক বিল্ডিং আর বাপে যেতে ফাঁসত আর ওয়াদা করে আর ফাঁসত আর ইম সব কারণ আরো কদিন রিজিক কে আয় মালিক না আরো খোদা দেখত আমরা দোয়া করিবেন দা আই যান আগামী দুই হাজার পঁচিশ দশজন হাফেজা বাইর করে নিতে মেই আজকে দুই বছর আরো শূন্য রুগ্ন হাফেজা যদি কেতে থাকে আরো দু হাফেজা হাতে দরহার এবছর আর হাসা ফাটা দিবেন আর ভালো বেতন দিয়ে আগা গোড়া হওয়া সোর ব্যাকি না আর ছড়াই মেই ফলের জেরে হিমে বরখা হ সোর হাতা কলম ইনস্ট্রুমেন্ট দিন আমি হন না তো অনারা হাসে দাওয়াতান রাখিলাম অনরা কবুল গুজুন না নিজ নিজ এলাকার তুন উগ্র তিম মেই আর হাসে ফাটন এখনো এক নাম্বার না মাতার তারি বাপসারা লাইব একখান সনদ লাইব ওইয়ান ওইয়ান নো হয়ে দিয়ে ফার লাইব লাইব যে একখান জন্ম নিবন্ধন বয়স সাইবেন লাইব বলতে হুজুর দশর বাদে নকাল হইতেন ইবে সাবার লেগে গেলি ফিরিয়ড শুরু হয়ে গেলি অ্যাবজ করতে তেন হারান সাত দিন কোরআন শরীফ ফুতুনু দে ক্ষতি হইব আর চেষ্টা করছি যদি হাফেজা বানাই না পারি অন্তত দশ বারো লোক হাফেজ বানা দিয়ে রে ইবারে ডিগ্রি পর্যন্ত পড়াইবেন লাই শুদ্ধ করি কোরআন ফুরিবেন লাই এলাকার লাই আরব বর্তিকা যথেষ্ট একজন আমিন হন লাইমুদের কান জন্ম নিবন্ধন লাইমুদের সার্গেন রঙিন ফুটু লাইমুদের চেয়ারম্যান মেম্বার এখন বর্তমান স্থলাভিষিক্ত দায়িত্ব যারা পালন করিব এতিমুর একখান সনদ রহিমা বেগম বাফর নাম মৃত আব্দুল করিম আব্দুল রহিম হাসিনা বেগম মৃত আব্দুল খালেক বাস এদ্দুর একখান প্যাডল লেখা তাইব চেয়ারম্যানের শিলতা গার্ডিয়ানের ভিতরে তালতো ভাই খালতো ভাই মতো ভাই না যারা মোহরেন বিয়ে করিতে ছিল হারান মেয়ে ভাই সাবার লেগে ইন্টার ডিগ্রি ধরিব জানার বাজার বইব তালতো ভাই খালতো ভাই মতো ভাই ডাক্কে ভাই অলি ওবুরা নইব এতলা তালাগুলি সাইতে না পারিবেন যারার নাম তাইব দুজন মা দাদা সাসা মামা অনর নানানি দাদাদি ভাই অন উত্তরিব আলহামদুলিল্লাহ হল আকি বুঝতে চি না আরো বারি তো অন্য বারে বদুর না মধুরগড়ের ব্রিজ তুন ইকেতুল লেখতে বামাতি ইকেতুন যেতে ডানাতি শেষ ইকেটার গেলে আর পুরুষ মাদ্রাসা একশো গজ দেড়শো গজ গেলি মুহিব্বান আলা হজরত মহিলা মাদ্রাসায় তিনফানা আর পঞ্চাশ গজ গেলি আরো বারে আমিন হইবেন প্রত্যেক বিশেষ বেড়া আরো ভাইবেন আসর টু মগরিব লাইফ সারি দেখিবেন উগ্র কোরআন উগ্র হাদিস দরজ হয় খতমা খাজা গান শরীফ হয় সংক্ষেপে তবার অনুষ্ঠান হয় শত শত মেই ফকল জমায়েত হয় মরত ফুয়া রেস্তানত মেই ফুয়া মেই ফুয়া রেস্তানত যদি হাইবে দাইবে তিন দিন পর্যন্ত মেহমান তাক তারিবেন আলহামদুলিল্লাহ হন না তিন দিনের বাদ দিয়ে রাখতেন না এতিমানো খোরা গা দিনে ভাজ্য এ তিন দিন পর্যন্ত আরো ফান্ড তুলতে আসবো যেহেতু মোসাফির গরিব গোরবা খানা না ফাইলি ঈদ হাত তারিব
আমিন হইবেন আজি এজাতে দত দিবে লাগিন আগামী তান নদীবেন দেরি ঠিক না আসান রাজা যদি তিন ভাগের এক ভাগ দেয় 5000 7000 10000 15000 এলে বোর রাতে তো জিগি আলহামদুলিল্লাহ তো অনরাত তো 15 কোটি আদিবের ক্ষমতা নাই উগ্র সার বসে দিবের ক্ষমতা নাই আবার দিলিল আবাসে না ক্ষতি হইব সৎকা দিলি বলা দফ হয় গুণ মাফ হয় আশা পুরো নয় আজিয়ে আ খাইলে কাঁদিতাম আজিয়ে আরো মইনিয়া যুব ফোরাম যে মইন বাবাই রুহানি সন্তান বনিবেন লাই কেয়ামতের মাড়ত দাওয়া ডিডিগি আমিন হন না বড় করে আমিন হইবেন এ হারণে সাহেবউদ্দিন বাবা অন্তত পক্ষে মাসে একবার হলো হতা হয় মাত্রক দূরে নাই দেয় অবাজি কি দুই এন তিন এন প্রোগ্রাম ডুকন্য ফেললি খুললে করে হইতাম বোর সময় রাগে জিবি অনলাইন অফাই আয় আর ভাইয়ের রহস্য দি কদম উদুগ সালাম পৌঁছার আর ক্ষমা করে দিবেন না হইবেন বোর সময় আয় নিজে শর্মিন্দ হয়ে জিগি মাহফিলি এক বছর আগর হারিত না পারি কারণ ওলাদের সুর মন রক্ষা করণ ফরস ওয়াদা রক্ষা করণ ফরস তা হুককে দেই বোর সময় বুঝেন না পারি এতাল্লাই দত জান না পারি আই আজি এ কাত্তালি ভাবে সুযোগ হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ তবে যারা গুম সারি মা বাপ সারি বহুয়া সারি আইসুন তারা অন্তর অন্তস্তর তোর মোবারক বা আজিয়ের বড়ক দিয়ে হোসারি সাফাত আল্লাহর ওয়াজিব করি দ যারা আইসুন আয় গুনাগারে যেতে দিয়ে মাজিয়ে আর লয় যারা শরীর করবেন আর ও আচ্ছা আর কার হতো তো অনর রাঙ্গুনিয়ার এখন এগুজন ভারি রাঙ্গুনিয়ার এতিমে ইবা হজন তো অনরা তো হক ফাইমান ফাইমান একানা উন সাবেলে যে বেলা মরণ হর এতলা দ্বিতীয় দাবা দিল একবার সাবেলে যাবে ও রাঙ্গুনিয়ার মাই ইবা হর হর বাইর ইতারা মাথার মধ্যে আত্মা বলে দিবে যে দিকিন সুল এতিকিন গুণ আল্লাহ মাফ করে দিব আল্লাহ একটু দোয়া করিবেন আয় যেন দস্য বেশ ইতারা সময়রা তো বাপ বনে ধরে দিতে পারি এবার আর মা বোন অকল বাপ্পাই অকল হাত থেকে দর হাত নিয়ত গড়িয়ে গুণ মাফ করে বেল্লাই আশা পূরণে বেল্লাই তকদির পরিবর্তনে বেল্লাই স্বপ্ন বাস্তবায়নে বেল্লাই জামার হায়াত বাড়ে বেল্লাই যোগ্য মেয়ে ফল্লাই যোগ্য জামাই ভেবেল্লাই যোগ্য ফল্লাই যোগ্য স্ত্রী ভেবেল্লাই ব্যবসা বাণিজ্যের মধ্যে রিজিক বাড়াইবেন লাই ইনকাম বাড়াইবেন লাই দুশ্মনত্বন বাঁচিবেন লাই কিডনি ফেল নতুন বাঁচিবেন লাই উপার হার সার নতুন বাঁচিবেন লাই ক্যান্সার রোগ উত্তর বাঁচিবেন লাই ইন্না মালা আমানু বিন্নিয়া আর ফোরাম ওর দুয়া ভাই দুই পাড়ত যদি উগ্র ডানমিককে টুফি লইতিয়ন আতি আনজান জাহান নামে নজারাই অনরা দিতে সমত নিয়ত করে দিবেন কি সাহেবের অনার মামলা আরা ফরিয়াদ গুজম খুব মোহাব্বত গড়িয়ে সাই দুই সাড়ে তিন দুয়া ভাই মা বোন অকল কেতে যদি মনে চায় নিজের পরিবারের শান্তির লাই আশা করুন ফুর্ণ হলি সাহেবেল্লা যাইন আরো বাড়াই দিন ফুর্ণ নইলে আর নদী বেন্দেরি আল্লাহ রা ব্যাকুর কবুল করক ওমা ইসের তুন গেসের কে মোহাম্মদ গিরি ওমা দেখুন না ওমা আরো মোরশেদুল আলম মাঝবান্ডারে ফিসে দিন ওদিকে দিবেন হয়তো এমনি এক কুমারে ফাঁসনিয়া আল্লাহ কবুল করো অবা যাতে গরিব বলনের জন্য গুরু বলনের জন্য যাতে বলনো সাহি বলনের জন্য আই বিকারি বন্নি আসখি ও হাবিবুল্লাহ যারা দাতা ই তারা খোদার বন্ধু আই আমরা তো মুরগি ন চাইলাম অনরাত তো টিয়ার বান্ডেল ন চাই অন নিত গড়ি দিবেন আল্লাহ অনরা কামিয়াব করিব আল্লাহ ফুরন্ত নিয়ামত দত সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা আরশ পে তাজা চির চার ফরশ পে তরফা ধুমধাম কানজি ধর ধর লগাইয়ে তেরা হি দাস তান হে সাল্লে আলা সাল্লে আলা
না থে তু কুছ না থা ও জো না হো তু কুছ না হো জানো হে তু জাহান কি জানো হে তু জাহান কি জানো হে তু জাহান হে সল্লে আলা জুড়ে সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা খৌফ নরক রেজা সরাম তু তু হে আপ দে মুস্তাফা তেরে লিয়ে আমান হে তেরে লিয়ে আমান হে সল্লে আলা জুড়ে আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে, যাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে, মইনিয়া যুব ফোরামের বুলবুলি পাড়া জমাদার বাড়ির শাখার বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আজকের মাহফিলের সফর সার্থক করলেন, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক। আমি কি এই সৎকাটুকু নেওয়াতে কেউ রাগ করেছেন? বাবারা রাগ করলে আমাকে দাওয়াত দিয়েন না, খোদার কসম। কালকে আমাদের ময়দানে আমি যদি এতিমের বাবা হয়ে উঠতে পারি, আমার সরকারের দরবারে আমার কোনো আমল নাই দেখাই দিই, আর রাসূলুল্লাহ আপনার বাগানের মাসুম ফুলদের জন্য আমি যেখানে গেলাম ভিক্ষা করেছি, যদি আমাকে জান্নাত দিন এতিমের বাবা বানিয়ে, তা আমাকে যারা মহব্বত করে আমার এতিম মেয়েদের জন্য হাত বাড়াইলেন, তাদেরকে তুমি জান্নাত দিতে হবে মাওলানা। বাস এটি হলো আমার ঈমান, আমার আকীদা। আমার বাবার সাথে আমি ওয়াদাবদ্ধ করে নিয়েছি, বাবা আমাকে ওয়াদা দিন, আপনি এক পাশে থাকলে আমি এক পাশে থাকবো, আমি ওয়াদা দিলাম। গত এক সপ্তাহ আগে আমি নিজের দোয়া যখন কবুল হয়ে গেল, এখনো যখন কোনো সাল কিনতে হয় নাই, তা আমার বাবার দোয়া যদি আমি 137 জন এখন পালতে লাগলাম আলহামদুলিল্লাহ, তা আর 500 কি আমার বাবার ওয়াদার বাইরে আমি পারবো না? আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখেন। আজকে মাহবুবনা বাবা ভাইরা যারা দোয়া চেয়েছেন তাদের হকের মধ্যে দোয়া কবুল করুক, প্রত্যেকের তকদিরকে আল্লাহ উজালা করে দিক। এই মাহফিল হুসাইনি কনফারেন্স কিয়ামত পর্যন্ত আল্লাহ মইনিয়া যুব ফোরামের পক্ষে জারি আর সারি থাকুক। আজকে যদি বৃষ্টি না হতো, বাদল না হতো, এই নিগুড় টাইমটা না হতো, এখানে কি জায়গা হতো? আর এত বৃষ্টির মধ্যে, এই দুর্যোগের মধ্যে এতগুলো মানুষ আমি কল্পনাও করি নাই। আল্লাহ সবাইকে কবুল করুক, এলাকার বুড়ো বুড়ো বাবাদেরকে কবুল করুক, যুবকদেরকে কবুল করুক, মা বোনদেরকে কবুল করুক। আপনাদের সবার কাছে আমি আমার বক্তব্যের মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে, আঘাত পেয়ে থাকেন, ক্ষমা চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।